গতানুগতিকভাবে মহরম মাসের যে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ইমাম হুসাইনকে নিয়ে হয়েছিল, একটা ঘটনা ঘটেছিল, এটার পেছনেও বেশ কিছু ইতিহাস আমাদের কম বেশি জানা আছে। তবে অধিকাংশ ইতিহাস সঠিক না বিকৃত? বিকৃত। সঠিক ইতিহাস যদি মুসলিম জাতি জানত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কেন হলো, তিনি কেন শহীদ হলেন, এটার বিষয়টা যদি জানত, তাহলে আমার মনে হয় এজিতি প্রেতাত্মারা সমাজের নেতৃত্বে আজকে আসতে পারত না। আসতে পারত? পারত না। ইতিহাস আমাদের সঠিক জানা নাই, হেতু আমরা দেখতে পাচ্ছি সেই এজিদি প্রেতাত্মারাই আজকের ক্ষমতার মসনদে তারা সমাসীন। সম্মানিত দীনী ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন কার গোলামি করার জন্য? আস্তে বলবেন না, কার? আল্লাহকে বিশ্বাস আমরা সবাই করি। কেউ কি এখানে মোমেন ছাড়া কাফের কেউ আছে? আমরা আল্লাহকে মানি না এমন কেউ আছেন? আল্লাহকে বিশ্বাস করি যুক্তি দিয়া না দলিল দিয়া? যুক্তি দিয়া না দলিল দিয়া? আল্লাহকে মানতে হবে যুক্তির ভিত্তিতে না দলিলের ভিত্তিতে? দলিল কি? যারা যুক্তি দিতে চায় তারা কি ইসলাম গ্রহণ করতে পারবে? পারবে না। সম্মানিত দীনি ভাইরা, আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ঐশী কিতাব কোরআনে কেরিমের অন্যতম সুরা, নবম সুরা সুরাতুত তাওবার 71 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। 71 এই সংখ্যাটা, এই সংখ্যাটা আমার দেশে খুবই পরিচিত, কারণ 71-এ কি হয়েছিল? আচ্ছা, কিন্তু যুদ্ধ করে আমরা কি পেলাম? স্বাধীন বাংলাদেশ। কিন্তু স্বাধীনতা, সকল স্বাধীনতার আগে জাতিকে দিতে হবে বাক স্বাধীনতা। সেই বাক স্বাধীনতা কি আজকে আছে? আসতে বলবেন না, আছে? নাই। কথা তারা বলবে, তাদের কোনো আপত্তি নাই, তাতে কোনো সমস্যা নাই, আমি যা কই তুমি শোনো, কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না, এটার নাম কি স্বাধীনতা? না। সম্মানিত দীন ভাইরা, 71 দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতায় কি পেলাম? স্বাধীনতার রেজাল্ট হলো খাদিজার মতো মেয়েকে প্রকাশ্যে দিবালকে কুপিয়ে তাকে জখম করে দেওয়া হলো, সে বাঁচবে কি না এখনো কোনো গ্যারান্টি নাই। এরকম একটা খাদিজা নয় যে দেশে পেটের শিশুর পর্যন্ত নিরাপত্তা নাই, এটার নাম স্বাধীনতা নয়। সুতরাং প্রকৃত স্বাধীনতা যদি আমরা পেতে চাই, সেই স্বাধীনতার স্বাদ যদি আমরা গ্রহণ করতে চাই, জমিনে থাকতে হবে কেবলমাত্র কার আইন? আসতে বলবেন না, কার আইন? আল্লাহর আইন থাকতে হবে। কিন্তু এটা যদি চাই তখন হয়ে যায় জঙ্গি, তখন হয়ে যায় মৌলবাদী, এখন যাই কোন দিকে? সম্মানিত উপস্থিতি, বহু কথার সমন্বয় আমি কিছু কথা বলবো আজকে, শুনতে রাজি আছেন তো? সাতকানিয়ায় যখনই মাহফিলের দাওয়াত নেই, পরে শুনি মাহফিল হবে না। এ পর্যন্ত মনে হয় 7 থেকে 8টা মাহফিল ক্যান্সেল হয়েছে আমার, কুজুর মাহফিল হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, মাহফিলকে যারা বন্ধ করার পায়তারা করে, ওদের রক্ত যদি পরীক্ষা করা হয়, মনে হয় সে রক্তের ভিতরে ওই এজিদের রক্ত প্রবাহ।
এজিদ চেয়েছিল যে কোনো মূল্যে হোক ইসলামের প্রকৃত স্পিরিটকে নিভিয়ে দেওয়ার জন্য হোসাইনকে এবং হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সেই অপশক্তি আজও আছে না নাই? আছে না নাই? আছে। সম্মানিত দীনী ভাইরা, আমরা বিশ্বাস করি কাকে? আল্লাহকে। যারা বিশ্বাস করে তারা হচ্ছে মুমিন। তারা কি? মুমিন। আর যারা বিশ্বাস করে না তারা কি? কাফের। আবার মুমিন বান্দার ক্ষেত্রে হলো বিশ্বাসী, আবার আল্লাহর নামও কিন্তু মুমিন। আল্লাহর নাম কি? মুমিন। আল্লাহর ক্ষেত্রে এটার অর্থ হবে হচ্ছে নিরাপত্তা দানকারী। নিরাপত্তা দানকারী কে? আল্লাহ। আর মুমিন মানে বিশ্বাসী। বিশ্বাসী কে? আল্লাহ। বিশ্বাসী বান্দা। বিশ্বাসী কে? বান্দা। যারা মুমিন তারা কি হবে, তারা কি করবে, তাদের কি করা দরকার পরামর্শ দিচ্ছেন ওই 71 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? 71। মনে আছে আপনাদের কত নম্বর আয়াত? 71। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে সুন্দর করে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী এরা হচ্ছে পরস্পর পরস্পরের বন্ধু। এরা কখনো পরস্পরের শত্রুতা পোষণ করতে পারে না। আবার ঠিক অপোজিটে যান, যারা মুমিন নয় যারা মুনাফিক। মুনাফিকরা কি? ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুনাফিকরাও পরস্পর পরস্পরের বন্ধু। তাহলে আমরা মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? এই মাস হচ্ছে সেই মাস যে মাস মুমিন এবং মুনাফিককে চেনার মাস। মুমিনকে আর মুনাফিককে এই মাসের তাৎপর্য ইতিহাস পর্যালোচনা করলে এটি স্পষ্ট হয়ে যায়। সম্মানিত দীনী ভাইরা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, ডাকলেন ফেরেশতাদেরকে, ডাকেন নাই? ডাকার কি দরকার ছিল? ডাকলেন পরামর্শের জন্য। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত করে ফেরেশতা মহলকে ডাক দিলেন। সব ফেরেশতা আল্লাহ পাকের সিদ্ধান্তকে মেনে নিলেও একজন সিদ্ধান্তকে মানতে পারেনি। তার নাম কি? ওর নামটা কি? ইবলিস। ওর নাম কি? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس. سورة البقرة آيات نمبر 34 محمد بن العالمين যখন সকল ফেরেশতা কুলকে ডেকে বললেন তোমরা আদমকে সম্মানজনক সেজদা দাও। কি জনক? প্রকৃত সেজদা, প্রকৃত সেজদা পাওয়ার যোগ্যতা একমাত্র কার? আস্তে বলবেন না, কার? সেজদা তো মানুষ আল্লাহকে ছাড়াও মানুষকেও দেয়, প্রতিমাকেও দেয় কিনা বলেন। মাঝখানে শেষ হয়ে গেল পূজা মণ্ডপের সমস্ত কার্যক্রম, শেষ হয়েছে নাকি? শেষ হয়ে গেছে।
তাদের ধর্ম নিয়ে আমাদের কোনো কটূক্তি নাই, তারা তাদের ধর্ম পালন করুন, এতে আমাদের কোনো বাধা না, আসতে কোনো বাধা না, বরঞ্চ তাদের পূজা মণ্ডপ পাহারা দেবে মুসলমানরা, তাদের মূর্তি তাদের অনুষ্ঠানাদি বন্ধ করে রাখতে আর মুসলিম জাতির হতে পারে না, তারা তাদের ধর্ম নিয়ে তারা থাকুক, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে, এই বক্তব্য আপনি মুসলিম হয়ে দিয়েছেন তো আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। আজান ভালো লাগে না তাদের সঙ্গে, তাদের খুব পীড়িত। সাব্যসাচী লেখক বিদায় হল, সেই সাব্যসাচী লেখক আজান যখন তার কানে আসে বিরক্তির সুরে বলে, এই কাক তুই বেশি করে কা কা কর, আজানের আওয়াজ আমার কাছে দারুণ বিরক্ত লাগে, উচিত ছিল এদেরকে জানাজা না দিয়া কুত্তা বিলাইয়ের মতো বিদায় করে দেওয়া। আর ওদের জানাজার যারা ইমামতি করেছে ওরাই হচ্ছে মুনাফেকের বাচ্চা। সম্মানিত উপস্থিতি, নাস্তিকের কোন জানাজা হতে পারে না, আসতে বলবেন না, হতে পারে না। আমি জানাজা মানে কি, সালাতুল জানাজা মানে হচ্ছে তার জন্য দোয়ার একটা আয়োজনে শামিল হয়ে তার জন্য দোয়া করা, আল্লাহুম্মা ফিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। তো আমি দোয়া করতেছি নাস্তিকের জন্য, এই দোয়া করা যাবে না। ওয়া লা তাকুমু আলা কবরিহি, আল্লাহ পাক নিজেই সূরা তাওবার মধ্যে বলেছেন তাদের কবরে দাঁড়ায়ও না, তাদের জন্য দোয়া করো না। হুকুম কার? ওই মুনাফিকদের চেনার মাস হচ্ছে এই মাস। সম্মানিত উপস্থিতি, শয়তান অহংকার করলো, আবা ওয়াস্তাকবারা, শয়তান বলল আমি তাকে সেজদা দিতে পারবো না, কারণ যুক্তি দেখালো। শয়তান কি দিল? যুক্তি। আমরা কি যুক্তি দেব না দলিল দেব? আল্লাহ কি চান? আর যুক্তি কে চায়? শয়তান। শয়তান যুক্তি দিয়ে বলল, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير من خلقتني من نار وخلقته من طين. سورة أعراف آيات نمبر 12 তে মহান রব্বুল আলামিন শয়তানের যুক্তিকে তুলে ধরে বলছেন, শয়তান বলতেছে আল্লাহ তুমি যাকে সেজদার জন্য আমাকে অর্ডার করছ সে তো হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি তাকে কখনো সেজদা দিতে পারবো না। আল্লাহ সঙ্গে সঙ্গে লানত বাণী উচ্চারণ করে বলে দিলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তুই আমার সব কিছু থেকে বের হয়ে যা, নিকৃষ্টদের শামিল হয়ে যা। আল্লাহ পাক তার উপরে লানত দিয়ে দিলেন। এবার ইবলিসও তার পাল্টা জবাব দিয়ে বলতেছে, ক্বাল আযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বাল ইন্নাকা মিনাল মুনযারিন। ইবলিস বলল যে হে আল্লাহ তাআলা তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, আমি তোমার বান্দাদের পাকড়াও করব। আল্লাহ বললেন আমি সুযোগ দিয়ে দিলাম। শয়তান আরো বলল, ক্বালা ফাবিমা আখওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم
ولا تجد اكثرهم شاكرين জোরে বলুন আল্লাহু আকবার সূরা আরাফ শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমার বান্দার ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব আল্লাহ বললেন ও শয়তান একটা কথা জেনে রেখে দিস আমার যারা কৃতজ্ঞ বান্দা তাদেরকে তুই পাকড়াও করতে পারবি না আমরা কার কৃতজ্ঞ থাকতে চাই আস্তে বলবেন না কার আল্লাহর কৃতজ্ঞতা থাকতে হবে আল্লাহর নাম নিলেই ওদের লজ্জা হয় শরম হয় ওরা বলে উপরওয়ালা সৃষ্টিকর্তা বিধাতা বিসমিল্লাহ বলবে না বলে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছে বিসমিল্লাহ বললে নাকি জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায় সম্মানিত উপস্থিতি টুডে অ্যান্ড টুমরো আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্বাকাশে ইসলামের সূর্য উদয় হতে যাচ্ছে জোরে বলি ইনশাআল্লাহ তার সিমটম হলো শহীদের রক্ত জমিনে ঝরা শুরু হয়েছে এলাকায় পাটের আবাদ হয় কিনা জানি না হয় নাকি পাট হয় না মনে হয়তো এই অঞ্চলে না হলো হয়তো চট্টগ্রাম বিভাগের কোথাও হয় পাটের আবাদ যারা দেখেছেন পাট গাছ লাগাতে হলে গাছ লাগায় না বীজ বপন করে বীজ পাটের বীজ জমিতে লাগায় দেয় ছিটায় দেয় বপন করে দেয় তো পাটের বীজ বপন করে দেওয়ার পর দিন পনেরো দুই সপ্তাহ তিন সপ্তাহ পর উদ্ভিদ আকারে এটা মাটি ভেদ করে ছয় সাত ইঞ্চি লম্বা যখন হয়ে যায় এই আবাদটাকে সুন্দর করার জন্য কিছু পাট ওই পাটের জমিন থেকে ছাটাই করা হয় ছাটাই করা হয় না ছাটাই করা হয় তাহলে জমিতে বীজ বপন করার পরেও যে কিছু পাটকে ছাটাই করা হলো এটা জমির ফলন কমানোর জন্য না বাড়ানোর জন্য বাড়ানোর জন্য তাহলে আমি কমাচ্ছি বাড়বে কেমনে এর ঘনত্বকে কমানোর জন্য ওই কিছু পাটকে বাছাই করা হয় ছাটাই করা হয় ঠিক তেমনই পাটের জমির ফলন বৃদ্ধির জন্য যেমন কিছু পাটকে ছাটাই করতে হয় কিছু পাটের জীবন চলে যায় ঠিক তেমনই ইসলামের আবাদকে মজবুত করার জন্য কিছু জীবন ইসলামের পথে ঝড়াতে হয় কিছু রক্ত ঝড়াতে হয় বদরের সাহাবায়ে কেরাম ঝরিয়েছেন ওহুদের সাহাবায়ে কেরাম ঝরিয়েছেন মুতার যুদ্ধে ঝরিয়েছেন ঠিক তেমনি বাংলার জমিন ও দিন কায়েমের জন্য শহীদরা রক্ত ঝরানো শুরু করেছেন এই জমিন আল্লাহর দিন কায়েম হোক সবাই কি চান কারা কারা চান দু হাত উঁচু করে দেখা আল্লাহ সবার হাতকে কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন কিন্তু এই ময়দানে টিকে থাকার জন্য বিচ্ছিন্ন থাকা চাই না একত্রিত থাকা চাই জামাতবদ্ধ কি বদ্ধ জামাতবদ্ধ জামাত আরবি বাংলা একতাবদ্ধ আর ইংরেজি হল পার্টিসিপেট করা পার্টি করা একত্রিত হওয়া সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি তাহলে বোঝা গেল আমাদের সবচেয়ে বড় শত্রু দুশ্মন কে শয়তান কে বলেন কে শয়তান আমাকে অ্যাটাক করবে কোন দিক থেকে সব দিক থেকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে
তখন বলতে হবে ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কে চাইতে বলেছেন? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। তবে হ্যাঁ, শয়তান তো ষড়যন্ত্র করবেই। মানুষের ষড়যন্ত্র আছে না নাই? সুরায় নাস কি মুখস্থ আছে সবার? আমার সঙ্গে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, যিনি মানুষের প্রভু, যিনি মানুষের রব। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান শুধু নয় মানুষ জাতি থেকে, জিন জাতি থেকে ওয়াসওয়াসা দেয় মানুষের ভিতরে না মানুষের হৃদয়ে, বা ওয়াসওয়াসা দিতে পারে দুইটা শ্রেণী, আর একটা একটা হচ্ছে জিন জাতি, আর একটা হলো মানব জাতি। মানুষের মধ্যেও মানুষরূপী কিছু শয়তান আছে না নাই? ওরা বলে দল ইসলাম করার দরকার নেই, দল আমার বাপেরটা কর, দল আমার স্বামীরটা কর। একজন স্বামীর দল নিয়ে ব্যস্ত, আরেকজন বাপের দল নিয়ে ব্যস্ত। একজনের বাপের দেশ আর একজনের স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা এখন যাই কই? আমরা শেষ নই। যারা আমরা ইসলামকে চাই, এটার পুরস্কার একদিন অবশ্যই আমার আপনার জন্য বরাদ্দ রেখেছেন। তিনি কে? তিনি কি দূরে না কাছে? কোথায় আছেন উনি? তিনি আমাদের এরকমভাবে ট্রেডিশনালি উনি কাছে নাই, উনি জায়গা মতো আছেন। ওনার বাড়ি কোথায় বলেন? সাতকানিয়া নাকি কি বলেন? ওনার বাড়িটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানার সুন্দর পরিচয় দিয়ে জানিয়ে দিচ্ছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ হলেন আরশে আজিমের সমাসীন। কোথায় সে আরশে আজিমটা? কত বড়? ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াহুয়াল আলিয়ুল আযীম। গোটা আসমান জমিন ব্যাপী বিস্তৃত সে আরশে আজিম। আল্লাহকে বিশ্বাস করে না যাদের দলের মূল বক্তব্য হলো দের ইজ নো গড, দিস আইডিয়া মাস্ট বি ডিস্ট্রয়েড, ওরা আবার হজ করতে যায়। ফেজলামি ছাড়া কিচ্ছু না, শুধু শুধু লোক দেখানো, কিছু লোককৃত্য, এছাড়া ওদের আল্লাহর প্রতি কোনো আস্থা? আসতে বলবেন না আস্থা? আমরা বিশ্বাস করি কাকে? আসতে কবেন না কাকে বিশ্বাস করি? আমরা মুমিন। আমরা কি মুমিন? মুমিনরা কি করবে? তাদের এক নাম্বার কাজ হবে মুমিন, মুমিনরা কি করবে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন মুমিনা নারী, এরা হলো একে অপরের পরস্পর পরস্পরের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবীলিল্লাহি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই সমস্ত বান্দাকে বড্ড ভালোবাসি যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে শিশুডালা প্রাচীরের মতো। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। শিশুডালা প্রাচীরের মতো তারা দাঁড়াবে, কোনো মতপার্থক্য সৃষ্টি করবে না। মতপার্থক্য সৃষ্টি করার জন্য কিছু ফেতনাবাজ হুজুরও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মন সে উঠেই বলে আমিন। যারা আসতে বলে তারা
ভুলের মধ্যে আছে। মিলাদ কিয়াম নিয়ে, মোনাজাত নিয়ে, এরপরে বেতের নামাজ নিয়ে, তারাবি নামাজ নিয়ে, রসুল নূরের তৈরি, মাটির তৈরি, এই সমস্ত বিষয়কে নিয়ে মুসলিম জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এমন শ্রেণীর কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। এটা করা যাবে না, এটা করা যাবে না। এগুলো ঠুনকো বিষয়কে নিয়ে এখন মাথা ব্যথার সময় এখন নয়। মজলুম জনতার সহযোগিতায় সাহায্যার্থে এগিয়ে আসতে হবে। মমিন বন্ধু হবে না কাফের বন্ধু হবে? মমিন বন্ধু হবে না মোশরেক বন্ধু হবে? কাশ্মীরকে তছনছ করে দেওয়া হচ্ছে, কাশ্মীরকে আমি বলবো আমার ভাষায় অসংখ্য নারীকে শ্লীতাহানি করে, ধর্ষণ করে, তাদের পেটে সন্তান পর্যন্ত তুলে দেওয়া হচ্ছে। মুসলমান তুমি চুপ করে বসে থাকবে? তুমি মোনাফেকের পরিচয় বহন করছ। সেই কাশ্মীরকে রক্ষা করার জন্য গোটা মুসলিম বিশ্বের আমার দেশের কিছু বিপদগামী মুসলমান নামের কলঙ্ক তারা আরেক মন্তব্য নিয়ে বসে আছে, আরেক চেতনা নিয়ে বসে আছে। আমরা মুসলমানদের পক্ষে আছি, মুশরিকদের পক্ষে নয়। সম্মানিত ভাইয়েরা, আমার মমিন ভাই সাময়িক কষ্ট দিতে পারে, কিন্তু মুশরিক আমার কখনো বন্ধু হতে পারে না। ইন্ডিয়া আমার উপকার করেছে কি? সীমান্তে মানুষ হত্যা করে আমার দেশের জনগণ কিছু কমায় দিছে নাকি? হ্যাঁ, দিনাজপুরের হিলি দিয়া ঢুকায় দিয়েছে ফ্যান্সি ডিল, আর টেকনাফ দিয়ে ঢুকায় দিয়েছে ইয়াবা। এই তো পাইছি আমরা। এদেশের এদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। যুবকরা সকল নেশা জাতীয় দ্রব্য পরিহার করে কোরআনের নেশায় আসো, কোরআনকে রপ্ত করো, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দাও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ সবার, আল্লাহ সবার চেতনাকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? না। অসুবিধা? না। সমস্যা? না। ডঙ্কা? না। শঙ্কা? না। আতঙ্ক? না। করে লাভ কি? সব তো হয়েই যাচ্ছে, আর তো কিছু বাদ নাই। সম্মানিত উপস্থিতি, না আমরা মোমেন, আমরা যদি ইমানের দাবি করি, এক নম্বর শর্ত হলো মমিন মমিনের আয়নার মতো। আল মুমিন কামির আতিল মুমিন, মমিন মমিনের আয়না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সীসা ঠালা প্রাচীরের মতো একতাবদ্ধ থাকতে হবে, যেমনটি ছিল সাহাবিদের ভিতরে। আহা, একই স্বপ্ন, দুজন মানুষ একই স্বপ্ন দেখে কেমনে? কি মহাব্বত, কি পারস্পরিক সম্পর্ক তাদের ছিল। আমার বিশ্বনবী ইন্তেকাল করেছেন, ইন্তেকালের বেশ কিছু পরে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের শাসনকাল চলছে। হঠাৎ করে আমার নবজির জামাতা ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহার স্বামী হাসান হোসেন রাদিয়াল্লাহ আনহুমার পিতা কে? এই মাস কিন্তু তার নামের সঙ্গে বিশাল স্মৃতি আছে, এই জন্য সব বলে দিলাম। হযরত আলী স্বপ্নে দেখছেন হঠাৎ করে বিশ্বনবী তার সামনে উপস্থিত, দরজায় দাঁড়ানো। আমার নবীজিকে দেখে হযরত আলী দাঁড়ায় গেলেন, সালাম বিনিময় হয়ে গেল। আমার নবীজি হাতের মধ্যে রেখে দেওয়া খেজুরের টোপলা হাতের মধ্যে ছিল, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর নবীজি তিন আঙ্গুলের মধ্যে উঠায় নিয়া আস্তে করে তার মুখে উঠায় দিলেন। স্বপ্নের ভিতরে হযরত আলী সেই
খেজুরটা খেয়ে নিলেন, সঙ্গে সঙ্গে জায়গা পেয়ে গেলেন। জায়গা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। হযরত আলী এমন ভাবে তিনি ঘুমটা তার ভেঙে গেল, আবেগ আপ্লুত হয়ে পড়লেন, চোখের পানি আটকাতে পারলেন না, ওযু বানায় নামাজে দাঁড়ায় নিলেন, শুকরিয়া নামাজ আদায় করলেন, ফজর আজান হয়ে গেল। হযরত আলী মসজিদ পানে ছুটে চললেন, মসজিদের ইমাম তো কেউ নন, মসজিদের ইমাম হচ্ছেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে তিনি শাসনকর্তা, যিনি প্রেসিডেন্ট তিনি হলেন ইমাম। ইসলামী রাষ্ট্রের মূল কন্ডিশন হলো যিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন তিনি মসজিদের দায়িত্ব পালন করবেন। আমার দেশে কি সেই দায়িত্ব পালন আছে? না। আসতে কবেন না আছে? না। যদি দায়িত্ব দেওয়া হয় কোন যদি দায়িত্ব দেওয়া হয় নামাজ শুরু হবে কিন্তু শেষ হবে না, কি ঠিক কিনা? কোন এক নেতা বলতেছেন ঈদ উল ফিতরের চাঁদের তথ্য দিতে গিয়ে বলছেন, আগামীকাল ঈদ উল ফিতরের জানাজা নামাজ, ঈদ উল ফিতরের জানাজা নামাজ। কি বড় মুফতি এরা, ফতুয়াটা কি? পেছন থেকে বলে জানাজা না তো ঈদের নামাজ, তখন আবার বলতেছে আগামীকাল ঈদ উল আজহার জানাজা নামাজ। বুঝেন নাই? মানে ঈদ উল ফিতর আবার আজহার চলে গেছে। এই হচ্ছে ওদের ইসলামের ধারণা। ওই ধারণা নিয়ে ইসলাম নিয়ে বক্তব্য দেওয়া তোমাদের মানায় না। ইসলাম ক্ষমতায় আসলে না পিয়নের চাকরিও পাবে না। আবার কিছু ইসলাম বুঝনে ওলা লোকও আছে, আবু জেহেলের মতো আছে না? নাই আছে না? নাই আছে। স্যাম ওদের চরিত্রের দিকে তাকালে আবু জেহেলের গন্ধ পাওয়া যায়। আবু জেহেল কিন্তু কোরআন বুঝত। আবু জেহেল কোরআন না বুঝলে কোরআনের বিরুদ্ধে সে আইন পাশ করে কেমনে? গোটা রাত নবীর ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে আবু জেহেল, এমন ইতিহাস আছে না? নাই আছে। বসে নাই, শুনতে শুনতে সে মুগ্ধ হয়ে গেছে, আকৃষ্ট হয়ে পড়েছে। শুধুমাত্র রসুলকে মানতে পারে নাই, মেনে নিতে পারে নাই, একমাত্র কারণ হলো আমার নেতৃত্ব চলে যাবে, আমার চেয়ার চলে যাবে, আমার গদি চলে যাবে। আজকের কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারাও জানে, যাদেরকে নিয়ে আমরা নাটক করছি এরা আল্লাহওয়ালা মানুষ, জানে কি না? তার বড় প্রমাণ সেই লোকের বাড়িতে তসবে নিয়ে যায় নামাজ নিয়ে নির্বাচনের আগে দোয়া চাইতে গেছেন। আমার কথাগুলো বুঝতেছেন কি আপনারা? সম্মানিত দীনী ভাইয়েরা, এই যে আল্লাহওয়ালা মানুষের উপরে এই টর্চার, এই অত্যাচার, এই জুলুম আজকের নতুন কোনো বিষয় নয়, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইমানদাররা কারো কাছে মাথা নত করবে না। আমরা মাথা নত করবো কার কাছে? বলা হয় প্রাণ ভিক্ষা চাও, আরে তুমি বেটা প্রাণ দেওয়ার মালিককে। প্রাণ ভিক্ষা কোনো মানুষ মানুষের কাছে চাইতে পারে? প্রাণের মালিককে? আমার প্রাণ দিয়েছেন কে? আবার প্রাণ হরণ করবেন কে? আবার জীবিত করবেন কে? আবার বিচার করবেন কে? সকল ফয়সালা কার? আল্লাহ পাকের। সম্মানিত দীনী ভাইরা, হযরত আলী চলে গেছেন মসজিদ নববীতে, নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছেন, স্বপ্নের ভিতরে রসুলকে টাটকা দেখেছেন, দিলটা তার নরম হয়ে গেছে। রসুলকে সবাই স্বপ্নে দেখতে চান নাকি? সবাইকে দেখতে চান? নামাজ না পড়া? নামাজ পড়বো আমরা সবাই, পড়বো তো? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি?
পীর বেশি না মুরিদ বেশি? মুরিদ বেশি না পীর বেশি? পীর বেশি। খালি বাবা, বুঝেন নাই, সব বাবা। আর আমাদের হিন্দু ভাইদের হলো সব মা। এই যে মা দুর্গা গেল, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা ভগবতী, আর কি মা কালী, মা ভবানী, ওদের মার শেষ নাই, আমাদের বাবার শেষ নাই। এইদিকে এরা চিন্তা করলো যে ওদের যেহেতু ওরা মা ধরছে, আমরা বাপ ধরি। দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, কত যে বাবা আল্লাহ জানে। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসর লাগে না। জোরে কর না উজুবে, আছে না নাই? তাহলে মা ধরাও ভুল, বাপ ধরাও ভুল, ধরতে হবে কাকে? কাকে ধরতে হবে? আল্লাহকে। একা একা না সবাই মিলে? সবাই মিলে, একে অপরের বন্ধু আমরা, শত্রু হব না। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করছেন, নামাজ পড়তে পড়তে নামাজ শেষ হয়ে গেল। ফজরের নামাজ দুই রাকাত শেষ করার পর হযরত ওমর বেশিক্ষণ মুসল্লায় বসে থাকলেন না, তাড়াহুড়ো করে মুসল্লা থেকে উঠে ডান দিকে নজর দিলেন, দেখতে পেলেন একজন মহিলা এক টোপলা খেজুর নিয়ে দাঁড়ানো। হযরত ওমর কাউকে দায়িত্ব দিলেন না, অর্ধ পৃথিবীর শাসন করতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গিয়ে সেই খেজুরের পোটলা হাতের মধ্যে নিলেন। কাতারে কাতারে প্রত্যেক মুসল্লিদের কি দুইটা তিনটা করে হাতে হাতে দিয়ে যান। হযরত আলীর কাছে যখন চলে গেলেন, হযরত আলীর সামনে দাঁড়ানো অবস্থায় ওই পোটলার ভিতরে অনেকগুলো খেজুর থাকার পরেও দুইটা তিনটা চারটা নয়, মাত্র একটা খেজুর তিন হাতে ওঠা তিন আঙ্গুলে উঠালেন, আস্তে করে তার মুখের মধ্যে উঠায় দিলেন। উঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী হযরত ওমরকে লক্ষ্য করে বলছেন, আমিরুল মুমিনিন, আমি দেখতে পেলাম সচক্ষে সবাইকে দুই তিনটা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা খেজুর হাতে না দিয়ে মুখে উঠায় দিলেন কেন? এর কারণটা কি, এর হেতুটা কি? হযরত ওমর বলছেন, ওরে আলী, গত রাত্রে বিশ্বনবী যদি তোমাকে একটার বেশি দুইটা খেজুর যদি খাওয়ায় দিতেন, আমি ওমর তোমাকে দুইটা খেজুরই খাওয়ায় দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আলী যে স্বপ্ন দেখেছেন, হযরত ওমর সেই স্বপ্নটাই দেখেছেন। কি মহাব্বত, কি ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে। ইয়ারমুকের যুদ্ধে যুদ্ধাহত মুসলমানদের তৃষ্ণা নিবারণ করার জন্য এক সাহাবি আগায় গেছেন এক গ্লাস পানি নিয়ে তৃষ্ণার্ত সাহাবির কাছে। সেই তৃষ্ণার্ত সাহাবি বলছেন, আমি যতটুকু তৃষ্ণার্ত আমার মনে হয় তুমি দ্বিতীয় জনের কাছে যাও, সে আমার চেয়ে বেশি তৃষ্ণার্ত। দ্বিতীয় জনের কাছে যাওয়া হলো, দ্বিতীয় জন একই মন্তব্য করলেন। তৃতীয় জনের কাছে যাওয়া হলো, তৃতীয় জন একই মন্তব্য করলেন। চতুর্থ জনের কাছে যাওয়া হলো, চতুর্থ জন একই মন্তব্য করলেন। এরকম করে ষষ্ঠ জনের কাছে যাওয়া হলো, ষষ্ঠতম সাহাবি বলছেন, আমার কাছে যে পানির গ্লাস নিয়ে এসেছ তৃষ্ণা নিবারণ করার জন্য, আমার চেয়ে বেশি তৃষ্ণার্ত হলো প্রথম জন, ওনার কাছে পানিটা নিয়ে যাও। প্রথম জনের কাছে যাওয়া হলো, প্রথম জন পানির যন্ত্রণায় ছটফট করতে ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় জনের কাছে যাওয়া হলো, দ্বিতীয় জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একে অপরকে প্রাধান্য দিতে গিয়া ছয়জন সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুসলমানের ইতিহাস কত সমৃদ্ধ ইতিহাস, কি মজবুত ইতিহাস! মুসলমান সেই ইতিহাস ভুলে গেছে। সেই সম্প্রীতি, সেই মহাব্বত, সেই পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আজকে মুসলমানদের মাঝ থেকে হেরে যাচ্ছে। এটার মূল কারণ হলো ইসলামী শিক্ষার অভাব। আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। দলীয় পদ টিকে থাকার জন্য কামড়া কামড়ি করে। আছে না নাই? ও কোন গ্রুপ? আমি অমক সাতামাতা গ্রুপ। তুমি কোন গ্রুপ? কলিমুদ্দি গ্রুপ। তুমি কোন গ্রুপ? সলিমুদ্দি গ্রুপ। গ্রুপে গ্রুপে সংঘর্ষ, ওরাই তো ঠিক নাই, দেড় সাল হবে কেমনে?
কুকুর যখন কোনো মরা গরুর সামনে পায়, সে খাওয়া শুরু করেছে, ইতিমধ্যে যদি আরেকটা কুকুর আসে, সে ওই কুকুরকে কি সহ্য করতে পারে? না। কি করে? ও না খায়া ওকে তাড়ানোর চেষ্টা করে, ও কিন্তু খেতে পায় না, মাঝখান থেকে শকুন খায়া শেষ করে। আমার কথা বুঝে গেল? মাঝখান থেকে শকুন খায়া শেষ, এদিকে ওর তাড়াতে তাড়াতেই দিন শেষ। ঠিক তেমনি কুকুরের মতো স্বভাবের কিছু নেতার জন্ম আমার দেশে হয়েছে। এরা জনগণের সম্পদগুলো কামড়িয়ে কামড়িয়ে খেতে চায়, আর খেতে দেব না। আমি এবার ঈদুল আজহার ঈদের নামাজ আমি পড়েছি মালয়েশিয়ায়। মালয়েশিয়া সফর ছিল আমার, আমি আশ্চর্য হলাম সেই দেশে মাত্র 60% মুসলমান, কোনো চুরি নাই, ডাকাতি নাই, মাস্তানি নাই, চাঁদাবাজি নাই, রংবাজি নাই, শান্তির নগরী সেখানে গড়ে উঠেছে। নেতা ভালো হলে দেশের মানুষ ভালো হয়, নেতা যদি খারাপ হয় দেশের মানুষ কি ভালো থাকে? না, থাকে না। সম্মানিত দীনি ভাইরা, সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, সবার আগে প্রয়োজন, আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে পরস্পর পরস্পরের বন্ধু হতে হবে। সবাই রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। মুসলমান মুসলমানের প্রয়োজনে এগিয়ে আসবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে একটা বালক এক বুড়ো মানুষকে পাথর মেরে হত্যা করে, তাকে গ্রেফতার করা হলো। তার নিহত ব্যক্তির সন্তানরা এসে বাদী হয়ে বলল, আমিরুল মুমিনীন, এই সন্তান আমার বাপকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে দিয়েছে। প্রশ্ন করা হলো, হে বালক, তুমি কি অমুক লোকটাকে মেরে ফেলেছো পাথর দিয়ে, পাথর দিয়ে আঘাত করেছো তার মাথায়? কে হ্যাঁ, পাথর নিক্ষেপ করেছে তার মাথা বরাবর। কেন? সে আমার একটা উটের মাথায় পাথর নিক্ষেপ করার কারণে আমি রেগে গিয়ে খেপে গিয়ে ওই পাথরটাই উল্টা আমি ওই বৃদ্ধের মাথায় আমি ছুড়ে দিয়েছি, নিক্ষেপ করেছি, সেই কারণে আমার হাতে আঘাত প্রাপ্ত হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত ওমর বললেন, উটকে আঘাত করার কারণে তোমার তো এই রাইটস নাই, তুমি মানুষকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করবে। যদি পরিবারের পক্ষ থেকে, নিহত ব্যক্তির পক্ষ থেকে যদি মাফ করে দেওয়া হয় তুমি মাফ পাবে, ক্ষমা পাবে, নচেত তোমাকে ঠিক একই কায়দায় কেসাসের হুকুম তোমার উপরে কার্যকর করা হবে, তোমাকেও হত্যা করা হবে। বলা হলো, নিহত ব্যক্তির সন্তানদেরকে আওলাদদেরকে তুমি তোমরা কি মাফ করে দেবে কি না মাফ করবো না? আমিরুল মুমিনীন বললেন, তোমার উপরে হদ এখন কার্যকর করতে হবে। ছোট্ট বাচ্চা সে বালকটা বলতেছে, আমিরুল মুমিনীন, আমি ইসলামের আইনকে আমি সশ্রদ্ধায় গ্রহণ করে নিলাম, কিন্তু আমাকে তিনটা দিন সময় দিতে হবে। কয়দিন সময় দিতে হবে? কেন কেন তিন দিন সময় নেবে তুমি? বলা হলো, আমার পিতা আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা মাত্র দুজন ভাই, আমার ছোট ভাই আছেন, আমার হাতে কিছু সম্পদ আব্বা রেখে দিয়েছেন, এই সম্পদগুলো আমার ছোট ভাইকে বুঝায় দিতে আমার তিন দিন লেগে যাবে। আচ্ছা, তোমাকে আমি ছেড়ে দেব, কিন্তু তুমি যে আসবে এর গ্যারান্টি কি? আমি তোমাকে কেমনে ছাড়বো, তোমার জিম্মাদারকে? তিনি ছোট্ট বাচ্চাটা বালকটা তাকায় আছে, দেখি তো আমার পক্ষে কি জামিন হয় কি না, কেউ দাঁড়াচ্ছে না, কেউ এগিয়ে আসতেছে না। সেই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনীন, আমি ওই বালকটার জিম্মাদারি নিয়ে নিলাম। অথচ তার আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, তিনি জিম্মাদার হয়ে গেলেন, আমি ওর জিম্মাদার, ও যদি না আসে ওই আইন আমার উপরে কার্যকর হবে। কত বড় রিস্ক নিয়ে নিলেন, কত বড় ঝুঁকি তিনি নিলেন। এরপর তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো। কিসে মুক্তি দেওয়া হলো? কয়দিনের? তিন দিনের প্যারোলে মুক্তি দেওয়া হলো। বালকটা চলে গেল সম্পদ বুঝায় দিয়ে, তিন দিন পার হচ্ছে আসতেছে না, মোটামুটি টাইম শেষ, এমন সময় এসে হাজির। যখন বালকটা উপস্থিত হয়ে গেছে, নিহত ব্যক্তির সন্তানরা উপস্থিত, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, বিচার শুরু হয়ে যাবে, হদ কার্যকর হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও বালক,
যদি তোমাকে তিন দিনের জন্য ছেড়ে দেওয়ার পর তুমি যদি না আসতে, তোমাকে তো আমরা খুঁজে পেতাম না, তুমি কেন আসলে? সঙ্গে সঙ্গে বালকটা বলতেছে, আল্লাহর কসম করে বলি, পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পাই আমি আল্লাহর আইনকে। আমি একজন মুসলিম, আমি কোন আল্লাহর আইনকে ভক্তি করব না, শ্রদ্ধা করব না, গ্রহণ করব না, আল্লাহর ভয় আমি এসেছি, কারো ভয় আসি নাই। আমার উপরে আপনি আইন কার্যকর করবেন, আমার কোনো দুঃখ নাই। হযরত আনাসকে প্রশ্ন করা হলো, ওরে আনাস, এই বালকটার সঙ্গে তোমার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, তুমি কেন তার জামিনদার হলে? তিনি বললেন, মুসলমানের প্রয়োজনে তো মুসলমান এগিয়ে আসবে, অন্য কেউ এগিয়ে আসতে পারে না। যেরকম সুবহানাল্লাহ, মুসলমানই তো এগিয়ে আসবে, অন্য কোনো জাতিতে আসবে না। হযরত আনাসের জবাবে ওই ছোট্ট বালকটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে যদি একটু সুযোগ দেন, আমি একটু কথা বলতে চাই। ওই নিহত ব্যক্তির পরিবারের কাছে লক্ষ্য করে আমি কিছু কথা বলতে চাই, কি বলবে বলো? এবার তিনি বলছেন, তিন দিনের পর, তিন দিনের মাথায় আমার আসার কথা ছিল, আমি এসে ওয়াদা পূর্ণ করেছি। হযরত আনাস মুসলমানের প্রয়োজনে তিনি এগিয়ে এসেছেন, আমিও একজন মুসলমান ভাইয়ের কাছে মাফ চেয়ে নিচ্ছি, আমি যে পাথর মেরে চাল্লার কসম তাকে হত্যা করার মানসিকতা নিয়ে আমি পাথর মারি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে নিহত ব্যক্তির পরিবারের তরফ থেকে সঙ্গে সঙ্গে ঘোষণা চলে আসলো, আমিরুল মুমিনিন। আমরা নিহত ব্যক্তির পরিবার থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, মুসলমানের প্রয়োজন আসবে, সেহেতু আমরা তাকে মাফ করে দিলাম। মুসলমানের হলো ক্ষমার নীতি। প্রায় 50 বছর আগের, 40-42 বছর আগের কোন স্পষ্ট ঘটনাকে সামনে এনে নাটক মঞ্চস্থ করতেছেন, অবিলম্বে বদ্রের বিচার করুন আপনারা, বিচার করুন। ওই পেটের শিশু যে গুলিবিদ্ধ হয়েছে, সেই গুলিবিদ্ধ সন্তান প্রসব হওয়ার পরে সেই সন্তান আর বেঁচে নেই, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওদের বিচার করুন, টাটকা বিচার করুন। জনগণ আপনাদেরকে ধন্যবাদ দেবে, তা করবেন না আপনারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুসলমান যদি আজকে এক সুতার কাঠিতে আবদ্ধ থাকত, মুসলিম বিশ্বের অন্যতম চিন্তাবিদ কোরআনের পাখিকে আজকে খাঁচায় বন্দি থাকা লাগতো না। আজকে আমাদের একতার বন্ধনে কিছু চিড় ধরেছে, কিছু ভাটা পড়েছে, কি পড়ে নাই, কিছু ভাটা পড়েছে। কিছু আলেম পরিচয়ধারী আলেমের পরিচয় বহন করে চলে, অথচ এদেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা সাইদিকে নিয়ে বাজে মন্তব্য করে, আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, ওরাই হচ্ছে যাদের উত্তরসূরি, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এই মহরমের 10 তারিখ, আহা, বিশাল ইতিহাস আছে এই দিনের সাথে, এই মাসের সাথে। এই পৃথিবীর সৃষ্টি হয়েছে এই মাসে, ধ্বংস হবে এই মাসে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ অধিকাংশ আম্বিয়া কেরামের ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছে এই মাসে, আলহামদুলিল্লাহ। আমি অত লম্বা কথায় যেতে চাই না, সর্বশেষ যে ঘটনা আমরা খুব মশহুর হিসাবে আমরা জানি, সেটা হচ্ছে নবীজির প্রাণপ্রিয়, নবীজির কলিজার টুকরা, নবীজির দেহের অংশ, নবীজির রক্ত, নবীজির দৌহিত্র ফাতিমার দুলাল, আলীর কলিজার টুকরা পুত্র কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কোন মাসে? আসতে বলবেন না, কোন মাসে? মুহররম মাসের 10 তারিখ। উনি রওনা দিয়েছিলেন মদিনা থেকে জিলহজের 8 তারিখ। কয় তারিখ সফরটা ছিল? কয় মাস? এক মাস। প্রায় কত? এক মাসের কিছু কম বেশি, এক মাস দুদিন। 8 তারিখে তিনি রওনা দিলেন কেন? কুফাবাসীর আমন্ত্রণে। কুফা হলো ইরাকের একটা জনপদ।
নাম শুনেছেন তো আপনারা? শুনতে কি কষ্ট হচ্ছে? একটু বলার কি প্রয়োজন নাই এগুলো? তো কুফার জনপদ থেকে প্রস্তাব আসলো, 300 বেশি চিঠি দেওয়া হলো, হযরত হোসাইনকে আপনি আসেন, আপনার নেতৃত্বকে আমরা মেনে নিয়ে এজিদের নেতৃত্বকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাই। 18,000 বায়াত গ্রহণ করলো তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর কাছে। সবাই সম্মতি দেওয়ার পর বাধ্য হয়ে হযরত হোসাইন বললেন, না আমাকে যেতেই হবে। মদিনাবাসী তাকে বলে ফেললেন, আপনি যাবেন না, আপনার পিতার সঙ্গে যে আচরণ তারা করেছে ওই আচরণ তারা আপনার সঙ্গেও করবে। তিনি বললেন, না আমি যাচ্ছি, আমি সঠিক তথ্য জেনে রওনা দিলাম, কিন্তু ওনার ভিতরে হলো শাহাদতের তামান্না। কিসের তামান্না? শাহাদতের তামান্না যার দিলের মধ্যে নাই সে ব্যক্তি মুসলমান না মোনাফেক? মুসলমান না মোনাফেক? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন যুদ্ধ করার জন্য রাস্তায়, না কুফাতে যাওয়ার জন্য? কুফাতে যাওয়ার জন্য, পরিবার নিয়ে 70 পরিবারের সদস্য আর বাকি কিছু অ্যাড করে 140 সাথে নিয়ে রওনা হলেন। এক মাস পথ পাড়ি দিয়ে যখন কারবালার কাছাকাছি চলে আসলেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ এজিদের দালাল গভর্নর, কুফার গভর্নর, লোকজন পাঠায় দিল। লোকজন পাঠায় দিয়ে তাকে আনুগত্যের প্রস্তাব দেওয়া হলো, বলা হলো তুমি এজিদের খেলাফতকে মেনে নাও। এজিদের খেলাফত না স্বৈরাচারী নেতৃত্ব? স্বৈরাচারী নেতৃত্ব। যখন এই প্রস্তাব দেওয়া হলো, হোসাইন বললেন, এই প্রস্তাব দিয়েছ ভালো, জীবন যাবে এই প্রস্তাব হোসাইন কখনো গ্রহণ করবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, ওই সময় নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব ছিল, ছিল না শুধু একমাত্র একটা বিষয় অনুপস্থিত ছিল, সেটা হলো হক নেতৃত্বের অভাব ছিল, সঠিক নেতৃত্বের অভাব ছিল। মুসলিম জাতি তখন সৎ নেতৃত্বের সংকটে ভুগতেছিল। হযরত হোসাইন বললেন, এজিদের নেতৃত্ব আমি মানবো না। আবার অনেকে এজিদের নাম শুনলে বলে এজিদ রহমতুল্লাহ আলাই, এটাও বলে, কিন্তু বলে এজিদ রহমতুল্লাহ আলাই কেন? কি এজিদ তো মুসলমান। আচ্ছা, এজিদ যদি এতই মোহাম্মতের লোক তোমার হয়, তোমার বেটার নাম থুয়ে দাও এজিদ। পৃথিবীতে এরকম কি এজিদ নামে কোনো সন্তান কারো পুত্রে রেখেছে এমন কোনো আছে? আসতে বলবেন না আছে। সে ওবায়দুল্লাহ বিন জিয়াদ প্রস্তাব দিল, সেই প্রস্তাবকে হযরত হোসাইন প্রত্যাখ্যান করলেন। সঙ্গে সঙ্গে বলা হলো, এই যে তরবারি দিয়ে এখন ফয়সালা হবে। হযরত হোসাইন বললেন, আমি তো পরিবার নিয়ে এসেছি, এখন তো কোনো যুদ্ধের প্রস্তুতি নাই, আমি তোমাদেরকে তিনটা প্রস্তাব দিয়ে দিতে চাই। এক নম্বর প্রস্তাব হলো, তোমরা আমাকে এই জনপদ থেকে আমাকে নিরাপদে সেই জনপদে ফিরে দাও যে জনপদ মদিনা থেকে আমি রওনা দিয়েছিলাম, অথবা তুরস্কের সীমানায় আমাকে পৌঁছে দাও, অথবা আমাকে সরাসরি এজিদের দরবারে হাজির করো। ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে এই তিনটি প্রস্তাব যখন চলে গেল, এই জালিম গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলে ফেলল, এই তিনটি প্রস্তাবের কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, আমাদের একটা দফা একটা দাবি, সেটা হলো হোসাইন তোমাকে এজিদের নেতৃত্ব মানতে হবে। হোসাইন বললেন, আল্লাহর নামের কসম করে বলি, হোসাইন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে থেকে একচুল পরিমাণ নড়বে না, হোসাইন জীবন দিয়ে দেবে কারবালার প্রান্তরে, বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। অসম যুদ্ধ লেগে গেল, একটা পরিবারের সাথে রাষ্ট্রের যুদ্ধ বেঁধে গেল। কেন? এই পৃথিবীতে ইসলামী গণতন্ত্রের প্রবর্তক হচ্ছেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তিনি চেয়েছিলেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ ইসলামী গণতন্ত্র তিনি চেয়েছিলেন, কিন্তু যারা ক্ষমতার মসনদে বসেছিল তারা হলো জালিম জুলুমবাজ নেতা। সেই জুলুমবাজ নেতা এখনো আছে না নাই? আছে না? প্রশাসন ছাড়া
জনগণ কাবাবার সালাদ বানায়া সারবে। সম্মানিত ভাইরা, হযরত হোসাইন তিনি উপলব্ধি করলেন, রাত্রেবেলা শুয়ে পড়েছেন, রসুল তাকে স্বপ্নে দেখাচ্ছেন, হোসাইন তুমি আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ, আমি তোমাকে কাছে পেতে চাই, তুমি দেরি করছো কেন? হোসেন তুমি কি আমার কাছে আসবে না? তিনি রাতের বেলা স্বপ্ন দেখলেন, মহরমের 10 তারিখ হাজির হয়ে গেল, সকালবেলা তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, কারিবুল বালা। কারবালা শব্দটার নাম হয়েছে কারিবুল বালা থেকে, মানে মুসিবত নিকটবর্তী হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেল, অসম যুদ্ধ। সেই যুদ্ধে মাত্র 70 জন মোকাবেলা করতেছে একটা রাষ্ট্রের বিরুদ্ধে, কোনো সমতা ছিল না, অসম একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধে তবুও হযরত হোসাইনের যে সমস্ত লোকজন ছিলেন কেউ পিছু হননি, তারা বললেন, হোসাইন আমরা আপনার রক্তের সঙ্গে বেঈমানি করব না, আমরাও আমাদের বুকটাকে ইসলামের জন্য উজাড় করে দিলাম। যুদ্ধ শুরু হয়ে গেছে, শাহাদত বরণ করেছেন 70 জন। সর্বশেষ হোসেন রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর কাছ থেকে শুনতে পেলেন তার কলিজার টুকরা সন্তান কোলে পানির জন্য ছটফট করছে, ফোরাত নদীর তীরটাও ইজিদ বাহিনী ঘেরাও করেছে, পানি খাওয়া বন্ধ করে দিয়েছে। পানির অধিকার সবার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমরা যে সময়ে পানি চাই সেই সময়ে পানি পাই না, আর যে সময়ে পানি আমাদের দরকার নাই সেই সময়ে পানির বাঁধ ছেড়ে দেওয়া হয়, ঠিক কি না? এটাই কি আমার প্রতিবেশী রাষ্ট্রের ব্যবহার? অথচ গঙ্গার পানি, পদ্মার পানি চীন থেকে, নেপাল থেকে, বাইরের রাষ্ট্র থেকে ইন্ডিয়া হয়ে যে পানিটা আসে তার 70% পানি হলো বাহিরের, আর 30% পানি হলো ইন্ডিয়ার পানি। অথচ সেই পানিটা আন্তর্জাতিক নদী শাসন, নদী আইন অমান্য করে নদীর প্রতিকূলে উজানে যে বাঁধ দেওয়া হয়েছে, এটা আন্তর্জাতিক নদী আইনের সম্পূর্ণ পরিপন্থী। আস্তে কোন কোন জোরে কোন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দীনি ভাইরা, এই মানবতা বিরোধী অপরাধ শুধু আজকে নয়, আগেও ছিল। ফোরাত নদীর তীর সব আটকিয়ে দেওয়া হলো, হযরত হোসাইন সন্তানকে কোলের মধ্যে নিয়ে তার ছটফটানি সহ্য করতে না পেরে ফোরাতের কাছে চলে গেছেন। শত্রুদের মোকাবেলা করে তিনি পানিও তুলতে গেছেন, এক আঁচল পানি তুলতে নিয়েই সেই পানি নিয়ে এসে তার হোসেন রাদিয়াল্লাহু আনহু তার সন্তানের মুখে দেওয়া মাত্রই দূর থেকে একটা তীর এসে সন্তানের বুক ভেদ করে পিঠ দিয়ে তীরটা বের হয়ে গেল। রক্তাক্ত সন্তান, 1.5 বছরের ছোট্ট ফুটফুটে বাচ্চা, সন্তানকে কোলের মধ্যে নিয়ে হযরত হোসাইন বলছেন, স্ত্রী তোমার সন্তানকে পানি পান করিয়ে এনেছি, আর জীবনে কোনোদিন আর পানি চাবে না। শহীদ সন্তানকে কোলের মধ্যে নিয়ে একটু বিচলিত হলেন না, কারো কাছে মাথা নত করলেন না হোসাইন। হযরত হোসাইন সম্পর্কে রাসূল বলেন, হোসাইন হচ্ছে আমার দেহের টুকরা, যে হোসাইনকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আর যে হোসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। হযরত হোসাইন তরবারি উঁচু করে ধরলেন, বাতিল শক্তির মোকাবেলা করলেন, মুসলমানদের পক্ষে 70 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন, আর ওদের পক্ষে 80 জন 88 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন বলুন, এই সংগ্রামটা শুধু কি হক হক হয় না, হক বাতিলের সংঘর্ষ বলেন? হক হকে কখনো সংঘর্ষ হয় না, হক এবং বাতিলের সংঘর্ষ হয় যারা বলে দুটাই হক, ওরা হলো ভেজাল। কি আসতে কোন কেন, ওরা কি ভেজাল? কখনো দুটা হক হতে পারে না, অবশ্যই একটা হক, একটা বাতিল, একটা ন্যায় আর একটা হচ্ছে অন্যায়। হযরত হোসাইন যুদ্ধের মোকাবেলা করতে লাগলেন, যুদ্ধ চালাতে লাগলেন, যুদ্ধ করতে গিয়ে এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন। তিনি যখন শহীদ হয়ে গেলেন, তার শরীরে একটা দুইটা তরবারের আঘাত নয়, তার গোটা শরীরে 33টা তরবারের আঘাত ফুটে উঠেছে, 37টা বর্ষার আঘাত ফুটে উঠেছে,
শহীদ হয়ে পড়ে আছেন কারবালার প্রান্তরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় দেখা গেল ওই ইহুদিদের লোকেরা এসে আস্তে করে তার মস্তকে হাত দিয়ে মস্তকটা বিচ্ছিন্ন করে ফেলে দিল, শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেল, শুধু ধড়টা পড়ে থাকলো। সেই দেহের উপরে অসংখ্য ঘোড়া চালায়া দিয়া তার লাশটা ক্ষতবিক্ষত করে দেওয়া হলো। হুসাইনের মস্তকটা কুফায় পৌঁছে দেওয়া হলো। কুফা নগরে পৌঁছে দেওয়ার পর নাকের মধ্যে মুখের মধ্যে রড ঢুকায় দিয়া বিশ্বনবীর এই দৌহিত্র নাতিকে সেই লোহার ওই রডের আগায় তার নাকটা উঠায়া দিয়া তার মাথাটা গোটা কুফানগর ঘুরায় ঘুরায় দেখায় বলায় দেওয়া হলো, ও কুফাবাসী, এজিদের নেতৃত্ব না মানলে পরে মুহাম্মাদের নাতিকে পর্যন্ত এজিদ ছাড় দিতে পারে নাই, সাবধান হয়ে যাও। স্বৈরাচারের কোন মাত্রায় তারা পৌঁছে গিয়েছিল, হুসাইনের এই নির্মম দৃশ্য যখন দেখতে পেয়েছেন বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 111 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন, বয়স্ক সাহাবী ছিলেন, এই সাহাবী যখন সেই নির্মম দৃশ্য দেখতে পেলেন, দৃশ্য দেখা মাত্র হযরতে আনাস তিনি আবেগটাকে ধরে রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে ফেললেন, ও ইহুদিদের দলের লোকেরা, ও ইহুদিদের স্বৈরাচারী লোকেরা, তোমরা যে হুসাইনকে বর্ষার ফলকে লোহার আগায় তার মস্তকটা উঁচু করে রেখেছ, তার নাকটা তোমরা বিকৃত করে দিয়েছ, আমি আনাস নিজে একটা হাদিস বর্ণনা করে শোনাই, আমি আনাস নিজের চোখে দেখেছি আমার নবীজি অসংখ্যবার তার নাকে ওই ঠোঁটে অসংখ্যবার রসুল চুমু দিয়ে ভরায় দিয়েছে, রসুল চুমুতে চুমুতে তার নাক, তার জিব্বা, তার ঠোঁট, তার গণ্ডবেশ, তার বুক, তার কপাল চুমুতে চুমুতে ভরায় দিয়েছেন, সেই নাকটা তোমরা ক্ষত করছো কেমনে। পিছন থেকে ওবায়দুল্লাহ বিন জিয়াদের লোকেরা তাকে তাড়া করলো, তিনি পালিয়ে যেতে বাধ্য হলেন। সম্মানিত ভাইয়েরা, সেই হুসাইনকে যারা শহীদ করেছে তারা কোনোদিন ইসলামের বন্ধু হতে পারে না, আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রাসূল কি পরিমাণ ভালোবাসতেন। হযরত হুসাইন যখন ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা, 7 থেকে 8 বছর বয়স, রসুল তাকে নিয়ে খেলতেন, তাকে নিয়ে বহু সময় দিতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এত সময় দিতেন যে মাঝে মাঝে হতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিরক্ত হয়ে যেতেন, রসুল এত সময় দেয়। রসুল সেজদায় চলে যান, হযরত হুসাইন গিয়ে রসুলের ঘাড়ের উপরে বসেন, রসুল বিরক্ত হননি একটিবারের জন্য, বরঞ্চ তিনি বলতেন, হুসাইন তুই যতক্ষণ আমার ঘাড়ে থাকবি ততক্ষণ আমার সেজদায় আমার মস্তক থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঝে মাঝে বলতেন, না না তুমি তো ঘোড়ায় চড়ো, আমার কি ঘোড়ায় চড়ার শখ হয় না। রসুল বললেন, তুমি ঘোড়ায় চড়বা, তোমার তো ঠ্যাং ছোট, তোমার তো পা ছোট, না না ওই ঘোড়ায় চড়বো না, আমি তোমার পিঠে চড়বো, তুমি একটু ঘোড়া হও না। না কামে কেমনে ঘোড়া হবো, কি দুই হাতটা আগে দিয়ে দাও, হামাগুড়ি দিতেন রসুলের পিঠের উপরে লাফ মেরে হুসাইন বসতেন, আর বলতেন ঘোড়া যা, ঘোড়া যা, রসুল গোটা ঘর হামাগুড়ি দিয়ে ঘুরতেন, হুসাইনকে আনন্দ দিতেন। সুবহানাল্লাহ, বলবেন না, আমার নবীজি প্রচুর সময় দিয়েছেন তার সাথে। একটা অংশ বিশেষ আমি একটু বলতে চাই, মসজিদে নববীর ভিতরে রসুল বসা আছেন, কোলের মধ্যে হুসাইনকে নিয়ে গল্প করছেন, এমত অবস্থায় জিব্রাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম বাবে জিব্রাইল দিয়ে ঢুকে দাহিয়ে কলবি নামে এক সাহাবীর সুরত ধারণ করে নবীর সামনে এসে আস্তে করে বসে পড়লেন। বসার সঙ্গে সঙ্গে রসুল একটু চেঞ্জ হলেন না, কারণ কোলের মধ্যে হুসাইন বসা, বুঝতে দিচ্ছেন না হুসাইনকে এটা ফেরেশতা জিব্রাইল। রসুল সালামের জবাব নেই, হুসাইনকে লক্ষ্য করে বলছেন, না না তোমার সামনে কোন লোকটা এসে বসলো তুমি তাকে চেনো? না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু লক্ষণ ভালো না, লক্ষণ ভালো না। রসুল বললেন, না না কেন, কি হয়েছে না না বলো তো। কেন না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, সব সাহাবীর আসার ধরন একরকম, এই সাহাবীর আসার ধরনটা একটু ভিন্ন রকম। কি ভিন্ন রকম? কেন না, সব সাহাবি যখন আপনার কাছে আসে কোনো সাহাবি খালি হাতে আসে না, আপনার এই যে 70 জন আহলে সুফফার সদস্য তারা না খেয়ে থাকে, খেজুর, উটের দুধ, উটের গোশত, তারপর ফলমূল এগুলো নিয়ে আসে, তাদের উপকার হয়, আপনার মেহমানদের কল্যাণ হয়, এই লোকটা মাঝে মাঝে আসে,
খালি হাতে আসে কৃপন মার্কা সাহাবি। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন, জিব্রাইলের চেহারার দিকে তাকান, চোখের ভাষায় বলেন, জিব্রাইল আমার আজকে আচ্ছা নাতির কবলে পড়ে গেছ, আমার নাতি আমার এই সারানা তোমার কি করবে আল্লাহ জানে, আমি পারি না, তুমি কেমনে পারবে আল্লাহ জানে। এমন সময় আল্লাহ বললেন, জিব্রাইল রে আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করিয়ে ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসাবে, কৃপণ শব্দ তোমার উপরে চাপিয়ে দিয়েছে, কৃপণতার শব্দটা আমি বাদ দিতে চাই, তোমাকে কৃপণ বানাতে চাই না, এজন্য আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করার জন্য তোমার পকেটের ভিতরে আমি আল্লাহ আমার তরফ থেকে আঙ্গুরের ছড়া বেহেশতের ঢুকাইয়া দিলাম। পকেটের ভিতরে আঙ্গুরের ছড়াটা জিব্রাইল বের করে সামনে ঝুলায় রাখলেন নবীর সামনে। রসুল আঙ্গুরের ছড়া দেখা মাত্রই মনে মনে ভাবলেন, এটা তো দুনিয়ার কোনো বাগানের আঙ্গুর নয়, এটা বেহেশতের আঙ্গুর। আমার রসুল বলছেন, হোসেনকে বলেছে, কৃপণ সাহাবি দেখো তোমার জন্য কত সুন্দর টসটসে আঙ্গুর এনেছে, তুমি এখন খাও। বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ, কেন পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। পকেট আঙ্গুর অথচ সে আঙ্গুর বের করে না, ঠেলায় পড়ে এরপরে বের করছে। রসুল বলছেন, না না, মেহমানকে নিয়ে এরকম করে কথা বলে মানুষ? কেন না, তা তো আমিও জানি। রসুল বলছেন, না না, যা হয়ে গেছে তুমি এখন খাও। এবার তিনি বলছেন, না না, আপনি বললেন মেহমান সম্মানজনক ব্যক্তির নাম, এখন আপনাকে প্রশ্ন করি, না না, মেহমান আগে খায় না বাড়িওয়ালা আগে খায়? মেহমান আগে খায়, আমি হলাম আপনার বাড়ির মানুষ, আমি হলাম আপনার নাতি, তিনি হচ্ছেন মেহমান, আমি আগে খাবো না, মেহমান আগে খাবে। এবারে জিব্রাইল পড়ে গেছে আরেক মুসিবতে, আল্লাহ খায় কেমনে? ফেরেশতারা খায়? আসতে খাবেন না, ফেরেশতারা খায়, ফেরেশতারা ঘুমায়। আল্লাহ পাক হোসেনকে কত মহব্বত করেছেন, আল্লাহ নিজেও। রসুলের ইন্তেকালের 50 বছরের যেতে না যেতে মহরমের এই হৃদয় বিদারক ঘটনা ঘটলো। হ্যাঁ, একদিকে তিনি ইন্তেকাল করলেন, শহীদ হলেন, ওই দিনেই জন্ম হয়েছে দ্বিতীয় খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ। আল্লাহু আকবার! হয়তো আমার দেশে শহীদের প্রাণ চলে যাচ্ছে, ওই শহীদের প্রাণ ঝরে যাওয়ার মধ্য দিয়ে নতুন মুজাহিদ বাংলার জমিনে তৈরি হচ্ছে। সেই মুজাহিদের হুঙ্কারে এরা সবগুলো দিল্লি পালাতে বাধ্য হবে। সবাই কি সেই মিছিলে সামিল হতে রাজি আছেন? কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, আমিন। জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরামকে নিয়ে তিনি হাদিস বয়ান করছেন, এমন সময় হযরত হুসাইন ছোট মানুষ নানার সঙ্গে দেখা করার জন্য মসজিদের দিকে রওনা দিচ্ছেন, দরজায় ঢুকবেন, এক সাহাবীকে দরজায় দাঁড়ানো দেখে বললেন, দরজা খুলে দাও, নানার সঙ্গে আমার কিছু কথা আছে। সাহাবি বলছেন, তুমি এখন যেতে পারবে না। কেন? রসুল গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছেন, তুমি পরে আসবে। উনি খেপে গিয়ে বলছেন, এই সাহাবি, ওই সাসা, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে কি আমার দাম কম? তোমাদের নবীর চাইতে আমি অনেক বড়। সাহাবি মনে মনে কয়, বাপ ওই রকম, বেটা ওই রকম। আল্লাহু আকবার কবেন না? হযরত আলীও কিন্তু জ্ঞানের দিক থেকে অনেক সাহাবীর চাইতে উর্ধে ছিলেন। আল্লাহু আকবার! রাসূল তার ভূয়সী প্রশংসা করেছেন, এবং ওমর ফারুক বলেছেন, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আমার পাশে যদি আলী না থাকতো ওমর ধ্বংস হয়ে যেত। জ্ঞানের তিনি সাগর ছিলেন হযরত আলী। হুজুররা শুধু হুজুরগিরি করে নাই, এখনকার কিছু হুজুররা শুধু হুজুরগিরি করে,
হযরত আলী কত বড় বিচারক ছিলেন, কত বড় চিফ জাস্টিস ছিলেন। একটা ছোট্ট একটা কথা বললেই আপনাদের জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। হযরত আলীর সময় একটা বিচার তার দরবারে আসলো, কেমনে দুজন ব্যক্তি সফরে বের হয়েছে, একজনের তিন রুটি আরেকজনের পাঁচ রুটি, কয় রুটি হলো? কয় রুটি হলো? আটটা রুটি হলো। এই আটটা রুটি নিয়ে দুজন বের হয়েছে, হঠাৎ করে খেতে বসতেই এক আগন্তককে পেল। এক আগন্তক এসে বলতেছে, ভাই আমি টাকা আছে পয়সা আছে কিন্তু এই মরু অঞ্চলে আমার কোনো খাবার নেই, আমাকে একটু খাবারে সামিল করেন। ওই লোকটাও বসলো। খাওয়া দাওয়া সম্পন্ন করার পর কৃতজ্ঞতা স্বরূপ সে আগন্তক ব্যক্তিটা এই রুটি দুইওয়ালা ব্যক্তিকে বলতেছে, আমি যাচ্ছি, আমি আমাকে খেতে দিয়েছ, আমি তোমাদেরকে খুশি করার জন্য আট মোহর, আটটা দিরহাম আমি তোমাদেরকে গিফট করলাম, উপহার দিলাম। আট দিরহাম দুজনের হাতে দিয়ে আগন্তক লোকটা চলে গেল। এখন এই আট দিরহাম কে কয়টা নেবে এটার বিচার করতে নিয়ে তিন রুটিওয়ালা বলে আমাকে দিতে হবে চারটা, তোমার নিতে হবে চারটা, সমান সমান, রুটি কম হতে পারে কিন্তু দিছে তো দুইজনকে। পাঁচ রুটিওয়ালা কয়, আমার পাঁচটা রুটি, আমি পাঁচটা নিই, তুমি তিনটা নাও, লাগছে গণ্ডগোল। এখন আসল সুষ্ঠু বিচার কি হবে চলে গেছে আলীর দরবারে। হযরত আলী বললেন, তোমরা যে বিচারটা আমার কাছে আনছো, তোমরা আগে কি বিচার করছো কও। কামরা নিতে চাইলাম চারটা চারটা করে, আবার ও বলতেছে আমাকে পাঁচটা দিতে হবে, আমাকে তিনটা দিতে হবে। তো এইরকম করে আমরা বিচার করেছি, চারটা চারটা অথবা পাঁচটা তিনটা। হযরত আলী বললেন, পাঁচটা চারটা হবে না, চারটা চারটা হবে না, যার তিন রুটি সে পাবে এক দিরহাম। এখন তিন রুটিওয়ালা মনে মনে চিন্তা করতেছে, মনে আলীর কোনো বন্ধু বান্ধব হয়, আমার কথা কি বুঝে আসতেছে ভাই? হযরত আলী বললেন, আমি বিচার করে ফেলেছি, তুমি এক দিরহাম পাবে, কেমনে আটটা রুটিকে তোমরা টুকরো করো, প্রত্যেক রুটিকে তিন টুকরা করো, তাহলে প্রত্যেক রুটিকে তিন টুকরা করলে পরে টুকরা হয়ে যায় কত? চব্বিশ টুকরা হয়ে যায়। চব্বিশ টুকরা হলে পরে তোমরা খেয়েছ হলো কয়জন? হ্যাঁ, তিনজন খেয়েছ। তিনজন যেহেতু খেয়েছ তাহলে আট টুকরা করে খেয়েছ, তিন আসতে চব্বিশ হয়ে গেছে, তোমার রুটির সংখ্যা হলো নয়টা, তিন রুটিতে টুকরা হয়েছে তিন ত্রিককে নয়টা, তুমি খেয়েছো তার মধ্যে আটটা, খাইলো কয় টুকরা, থাকলো কয় টুকরা? এক টুকরা। আর পাঁচ রুটিওয়ালার পনেরো টুকরা হয়েছে, সে খেয়েছে আট টুকরা, থাকলো হলো সাত টুকরা। পাঁচ রুটিওয়ালা সে আগন্তককে খাইয়েছে হলো সাত টুকরা, আর তুমি খাইয়েছো হলো এক টুকরা, তুমি পাবে এক দিরহাম, আর আট রুটিওয়ালা পাবে সাত দিরহাম। আল্লাহ আকবার বলবেন না? খালি অঙ্ক ওরাই বোঝে, মোল্লারা বোঝে না, ওরাই শুধু বিচার বোঝে, আলেমরা বোঝে না। তবে হ্যাঁ, যারা বিচারপতির আসনে বসে আছেন, ওই বিচারপতির আজকে হয়তো বাকরুদ্ধ হয়ে আছেন, একদিন আমাদের পক্ষে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ওই পাগলের মতো এক পাগল মক্কেল, সে খুন করেছে একজনকে, খুন করে সে উকিলের কাছে এসে বলে, মাননীয় উকিল আমার জীবন শেষ, কারণ আমি তো খুন করে আসছি। উকিল কয়, আরো দুইটা খুন করে আয়, আমি এমন উকিল না যে আমার ওকালতিতে একজনের ফাঁসি হবে, কোনো সমস্যা নাই, তুমি খুন করেছো ভালো কথা, তুমি আজকের থেকে দাড়ি মোচ কাটবা না, নতুন পোশাক পরবা না, কেউ কথা বললে শুধু বলবে ভ্যাট, মানে তুমি পাগল হয়ে যাও, বুঝেন ভাই? তো চার্জশিট হয়ে গেছে, ডেট পড়ে গেছে, মামলা চালু হয়ে গেছে, ট্রায়াল শুরু হয়ে গেছে, কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে আসামি, সাক্ষীরা প্রস্তুত, বলো হলো প্রকাশ্যে দি, বলো কমক দিন অমকটার সময় তুমি এই লোকটাকে খুন করেছ। কিন্তু এদিকে উকিল শর্ত জড়িয়ে দিয়েছে, শোনো, তুমি যদি জামিন পেয়ে যাও, কেস থেকে যদি অব্যাহতি পেয়ে যাও, আমি উকিল কিন্তু দুই টাকার উকিল না, আমাকে দিতে হবে পাঁচশো টাকা। এখন মক্কেল বলে, আপনি পাঁচশো কেন? আপনাকে আমি ডাবল দিয়ে দেব। এই চুক্তি কয়ে চলে গেছে কাঠগড়ায়, প্রশ্ন করতেছে আসামি পক্ষের কি বলে, আসামিকে প্রশ্ন করছে হলো নিহত ব্যক্তির তরফ থেকে, উকিল প্রশ্ন করছে, এই তুমি কি দিবালকে অমক জায়গায় এই লোকগুলোর সামনে খুন করনি? সে উত্তর দিচ্ছে ভ্যা। বারবার প্রশ্ন করে, তুমি কি খুন করনি? ভ্যা, মানে যত প্রশ্ন উত্তর একটাই ভ্যা।
মস বড়, দাড়ি বড়, চুলুস্ক খুস্ক, এমনি দিক এমনি একদিক ছায়া থাকে, হুঁসটুস নাই, কিচ্ছু নাই, থুতু ফালাচ্ছে, থুতু নিক্ষেপ করছে। তো বিচারপতির আসনে বিচারপতি বসে মনে মনে চিন্তা করে, এই লোকটারে আসামি করলো কে? এ তো পাগল, পাগলের বিচার করবে কেমনে? ও তো পাগল, ও তো থুতু মারতেছে আমারে। শেষ পর্যন্ত বলতেছে, এর বিরুদ্ধে মামলা করলো কে? ওর বিরুদ্ধে মামলা করা দরকার, এ তো পাগল। তখন আদালত লিখতেছে, মহামান্য আদালত, আসামির চেহারার দিকে তাকিয়ে তার কথাবার্তার ধরন দেখে মনে হলো মহামান্য আদালত এটাই মনে করছে যে সে একটা মস্তিষ্ক বিকৃত লোক, ও পাগল, ওর বিরুদ্ধে কোনো রায় লেখা যাবে না। সেহেতু মহামান্য আদালত তাকে বেকসুর খালাস দিতে বাধ্য হলো। সে এখন মুসের তল দিয়ে একখান মুসকে হাসি মেরে কাঠগড়া থেকে বের হয়ে সোজা চলে যাচ্ছে, উকিলের সাথেও কথা হয় না। উকিল কয়, এই টাকা তো দেশ নাই, টাকা দিয়ে যা। ভ্যা, আমার কথা কি, আমার কথা কি বুঝতেছেন? উকিল কয়, এই এই আমি তোরে ভ্যা শিখাই, তুই আমারে ভ্যা দেখাস, দে টাকা ভ্যা। আমার কথা কি বোঝা গেল? আজকে যারা শিখাচ্ছেন, দিন যখন শেষ হয়ে যাবে আপনার কথা আর কেউ শুনবে না। এদেশের জনগণ 71 দেখেছে, 75 দেখেছে, 81 দেখেছে, 91 দেখেছে, 2001 সালও দেখেছে, সামনে 2019 সালও দেখবে। জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, জুলুম করে শাসন কখনো দীর্ঘস্থায়ী করা যায় না? দীর্ঘস্থায়ী করা যায় না? সম্মানিত ভাইয়েরা, কথাই তো কথা বাড়ে, কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আলীর কলিজার টুকরা, বাপ দেখেন কত বড় মেধাবী, রসুলের চাইতে আমি হুসাইন হাজার গুণে বড়, রাস্তা ছেড়ে দে। সাহাবি মনে মনে চিন্তা করে, এইবার রাস্তা না ছাড়লে আরো বড় কিছু বলবো, রাস্তা ক্লিয়ার, এক ধমক মাইরা রাস্তা ক্লিয়ার করছেন। রসুলের সামনে হাজির হয়ে চুপ মেরে তাকায় আছেন। রসুল বলছেন, না না, তোমার মেজাজ এইরকম কেন? কে কথা আছে আমার, আল্লাহ আকবার বলবেন, চরম ক্ষেপে আছেন উনি। রসুলের চোখের সাথে হোসেনের চোখের মিল ছিল, নানির চোখ কি নানার চোখের নানার নাকের সাথে নাতির নাকের মিল ছিল, সেই নাকটা ক্ষত করেছে যার আমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। হোসেন নদী আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছেন, রসুল বলছেন, না না, মন খারাপ কেন? না না, আমি আজকে বেশি গল্প করবো না, বেশি কথাও বলবো না, সময় ক্ষেপণ করবো না, তবে একটা প্রশ্ন নিয়ে এসেছে কি? কেনা না, আমি তোমার চাইতে বড়। রসুল বলছেন, না না, তুমি এরকম করে কথা বলো কেন, ভালো করে কথা বলো, কেনা সত্যি আমি তোমার চাইতে বড়। রসুল বলছেন, তুমি আমার চেয়ে কেমনে বড়? লম্বায় খাটো, বয়সে খাটো, তুমি আমার নাতি, আমি তোমার নানা, সব দিকই তো তুমি ছোট, তুমি আমার চাইতে বড় কেমনে? কেনা না, আমি তোমার চেয়ে বড় তিনটা দিক থেকে, বেশি ব্যাখ্যা দিতে যাব না, তিন দিক থেকে আমি তোমার চেয়ে বড়। রসুল বলেন, কেমনে বড় আমাকে বুঝাও। এবার তিনি বলছেন, না না, বুঝাবো তবে একা একা বুঝাবো না, আমি তোমাকে সব সাহাবিকেও বুঝাইয়া দেবো যে আমার দাম কেমন। সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে কি করতে হবে? না না, বলো, সব সাহাবিকে আগে ডাকো, সবাইকে সামনে হাজির করো, এরপরে আমার বক্তব্য শুরু হবে। রসুল সবাইকে ডাক দিলেন, সাহাবিরা আসো, আমার নানার কিছু বক্তব্য শুনো। সবাইকে ডাক দিলেন, রসুল বললেন, না না, বলো। কে, না না, তুমি এখন শুয়ে পড়ো। রসুল মসজিদে নববীর মধ্যে শুয়ে পড়লেন। রসুলকে বলা হলো, আস্তে করে তিনি বুকের উপরে বসে বললেন, না না, বুক থাপড়ায় বলছেন, না না, তুমি বলো তো তোমার বাপটা কে? রসুল বলছেন, আমার বাপ হচ্ছেন আব্দুল্লাহ। বাড়ি কোথায়? বাড়ি হলো মক্কায়। কোন বংশ? কোরাইশ বংশ। কে, না না, আর কিছু আছে? কার তো কিছু খুঁজে পাই না। হোসেন বললেন, না না, আপনার বাপ হচ্ছেন আব্দুল্লাহ, বাড়ি হল মক্কায়, বংশ হল কোরাইশ, এতটুকুই তার পরিচয় শেষ, কিন্তু আপনি যদি আমার বাবার গুণগান গাইতে যান শেষ হবে না দুই লাইনে। আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফির বেঈমানদের জন্য আল্লাহ পাক যাকে আসাদ করে পাঠিয়েছেন, সিংহ করে পাঠিয়েছেন, তিনি সিংহ পুরুষ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। হশে আলীকে আপনি এক পাল্লায় দিয়ে দেন, আপনার বাপকে এক পাল্লায় দিয়ে দেন, আল্লাহর কসম করে বলি আমার বাবার ওজনটা ভারী হয়ে যাবে। আমার নবীজি আস্তে করে বলছেন, না না, আর কি প্রশ্ন তুমি বলো? এবার বলছেন, না না, আপনি বলুন তো দেখি আপনার মার নামটা কি?
রাসূল বলছেন আমার নাম হলো আমিনা, বাড়ি তার কোথায় মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ, নানা তার আগেও কিছু নাই পরেও কিছু নাই। কিন্তু আপনাকে এখন প্রশ্ন করব, না না আপনি বলেন তো আমার মাটা কে, আমার মার পরিচয়টা কি? আমার মা হচ্ছেন আপনার দেহের টুকরা, আমার মা হলেন আপনার আদরের দুলালি, যে দুলালিকে এক রাত একদিন না দেখলে আপনার ঘুম হয় না। আমার মা হচ্ছেন সেই মহিলা জান্নাতের সমস্ত সর্দার, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, খাতুনে জান্নাত ফাতিমা। সেই আমার মাকে এক পাল্লায় দিয়ে দেন আর আপনার মা আমিনাকে এক পাল্লায় দিয়ে দেন, ওজনটা আল্লাহর কসম করে বলি আমার মার ওজনটা অবশ্যই ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন কিন্তু কান্না থামাতে পারেন না, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে আর কেঁদে কেঁদে বলছেন না না রে আর কি বলবি বল, রসুলের চুমো খাওয়া শুরু হয়ে গেছে কপালে, নাকে, চিবুকে, ঠোঁটে, সব জায়গায় চুমোতে চুমোতে ভরায়া দিয়ে বলছেন না না রে আর কি প্রশ্ন করবি বল, খুব মজা পাচ্ছি আমি। না না বেশি প্রশ্ন করব না, আপনি তিন নম্বর প্রশ্নের জবাব দেন, আপনি বলুন তো আপনার নানাটা কে, আপনার নানার নাম কি? আমার রাসূল বলছেন না না রে আমার নানার নাম হলো ওহাব জোহরি, বাড়ি তার কোথায় মদিনায়। এবার তিনি বলছেন না না আপনার নানার নাম ওহাব জোহরি, বাড়ি তার মদিনায়, তিনি একজন ব্যবসায়ী মানুষ, জুয়েলার্সের ব্যবসা যারা ছিল এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নবীজির বুক থাবড়ায় থাবড়ায় বলেন নানা আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান আল্লাহর পরে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যিনি, আল্লাহর পরিচয় রব্বুল আলামিন, আর আমার নানার পরিচয় রাহমাতুল আলামিন, শফিউল মুজনাবিন, রাহমাতে আলম, রাসূল আকরাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নানাকে এক পাল্লায় দেন, আপনার নানাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটা ভারী হয়ে যাবে। আমার নবীজি বলছেন নানা রে তোর বয়স কম, তোর বুদ্ধি কম, কিন্তু আজকে আল্লাহর নবী হওয়ার পর যুক্তির দিক থেকে আমি নানা হয়েও তোর কাছে আমি হেরে গেছি, জোরে কোন সুবহানাল্লাহ। সেই ধি অনুভূতি সম্পন্ন মেধা চৌকস হোসাইন শাহাদত বরণ করে প্রমাণ করেছেন এটাও দুনিয়ার মুসলমান, ইসলামের জন্য বুক উজাড় করে দেবে, স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করবে না। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, আল্লাহ কবুল করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমিন। সম্মানিত ভাইরা, রাসূল হুসাইনকে কি পরিমাণ ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পেরেশান ছিলেন, তিনি কবরে শুয়েও পেরেশানি মধ্যে আছেন, হাশরের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি, রাসূল বলবেন কি উম্মতি উম্মতি বলে তিনি অস্থির হয়ে যাবেন। রাসূল কিয়ামতের দিন হাশরের ময়দানে চারবার আসবেন, কয়বার? চারবার এসে সহি হাদিস চারবার আসবেন, তিনবার পর্যন্ত তার উম্মতদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, আমার কি চাই না সেদিন নবীজির সুপারিশ? সবাই কি চায়? সেই রাসূলকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন সম্পর্ক থাকতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য পেরেশান, তিনি পাহাড়ি গুহার মধ্যে কাঁদতেছেন, হঠাৎ করে রাসূল নাই। হযরত ওমর বলছেন মক্কার ঘটনা, তিনি পেরেশান হয়ে গেছেন, তিনি তরবারি বের করে কাফেরদের কাছে গিয়ে ডিক্লার করছেন, এই কাফেরের বাচ্চারা, আমার নবীর যদি একটা পশমের ক্ষতি হয় একটা মাথাও রাখবো না, আল্লাহু আকবার। হযরত ওমরকে দেখে আবু জেহেল থরথর করে কাঁপতেছে, কে পাগলা খেপছে, আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর ছিলেন ইসলামের পাগল, কিসের পাগল? ইসলামের পাগল, নবীর পাগল ছিলেন। রাসূল ইন্তেকাল করেছেন, সব সাহাবী স্থির, ওমর অস্থির, ওমর বলতেছেন যে লোকটা বলবে রাসূল ইন্তেকাল করেছেন তার আমি কল্লা উড়াইয়া দেব, এত রাসূল প্রেমিক ছিলেন তিনি। হযরত ওমর পাগলের মতো ছুটোছুটি করছেন, হঠাৎ করে সংবাদ চলে আসলো রাসূল পাহাড়ি গুহার ভিতরে উঠে চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কাঁদতেছেন।
প্রথম চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদাটা উঠান, আপনার উম্মতের জন্য এত কাঁদার প্রয়োজন নাই, আমিও আবু বকর সব আমলগুলো আপনার উম্মতের জন্য আমি উৎসর্গ করে দিলাম। রাসূল কোনো কথা শুনছেন না, হযরত ওমর ঠিক একই আরজি করছেন, সাহাবীরা আরজি করছেন, কারো কথা তিনি শোনেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন, আব্বাজান, আপনি আমাকে কি পরিমাণ ভালোবাসেন, আমার সমস্ত আমলগুলো আমি উম্মতের জন্য উজাড় করে দিলাম। রাসূল কোনো কথা মানতেছেন না, রাসূল সেজদা থেকে কপাল তিনি উঠান না। এক পর্যায়ে বলে ফেলেন ফাতিমা, ও আমার আব্বাজান, আপনার করিজার টুকরা হাসান হোসাইনের জীবনটাকে ইসলামের জন্য আমি কোরবান করে দিলাম। রাসূল সঙ্গে সঙ্গে মস্তকটা উঠায়া, হুসাইনের নাম শোনার সঙ্গে সঙ্গে তিনি উঠায়া হুসাইনের জন্য দোয়া করলেন, আল্লাহু আকবার বলে। সেই হুসাইনের এই শাহাদতের এই মাসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, তিনি যে পথে জীবন দিয়েছেন আমরা সেই পথেই জীবন দিতে চাই। আল্লাহ পাক আমাদের সেই চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। বাঁচানোর মালিককে আল্লাহ, হায়াতের মালিককে আল্লাহ, মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না আসমানে হয়, মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না আসমানে হয়। মারতে চাইলেও মারা যেতে পারে না, মারতে পারেন কে আল্লাহ, বাঁচাতে পারেন কে আল্লাহ, বিপদ দেন কে আল্লাহ, মুসিবত দেন কে আল্লাহ, সুখ দেন কে আল্লাহ, শান্তি দেন কে আল্লাহ, সবকিছুর ফয়সালা কার আল্লাহ, সব তিনি অবলোকন করছেন, সব তিনি অবজার্ভ করছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক যে বাঁচান তার অন্যতম প্রমাণ হচ্ছে বিশ্বনবীজির মক্কি জিন্দেগির একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এক ইহুদির মেয়ে ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার কারণে ইহুদি মেয়েটা বলে ফেললো যে, মা, তুমি ইসলাম কবুল করলে আমি ইহুদিদের লিডার, তোমার কি এটা মানালো, আমার তো মান সম্মান থাকতেছে না, তুমি ইসলামটা ছেড়ে দাও। মেয়ে বলছে, বাবা, আমি ইসলাম গ্রহণ করেছি এমনি এমনি নয়, আবেগি হয়ে নয়, আমি জেনে বুঝে ইসলাম কবুল করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না, আমরা তো ইসলাম গ্রহণ করি নাই, আমরা ইসলাম পাইছি উত্তরাধিকারী সূত্রে, বাপ মুসলমান আমিও মুসলমান, এই জন্য মাঝে মাঝে দুর্গা পুজো দেখতে যাই। এরকম যাওয়ার মতো লোক আছে না নাই? দুর্গার দুর্গা পুজোর নারিকেলের নাড়ু না খাইলে পেটের ভাত হজম হয় না, আছে না নাই? আছে। আচ্ছা, কোনো হিন্দু ভাই কি ঈদের দিন আমাদের বাড়িতে আসে? ঈদের নামাজে যায়? শরমও তো থাকা দরকার, হায়া তো থাকা দরকার। আমি কেন যাব? তাদের ধর্মীয় কাজে আমার অংশগ্রহণ নাই, তবে আমরা তাদের বিরোধিতা করব না। আমি কেন যাব নারিকেলের নাড়ু খাওয়ার জন্য? আমি কেন যাব সেই জায়গায়? তাদের উপাসনা তারা করবে, আমার দায়িত্ব, আমার যে কাজ আমি সেটা পালন করব। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দীনী ভাইরা, ইহুদি মেয়েটা বলছে, বাবা, তুমি যেটাই বলো আমাকে, হররিক তাও মজ দেখতা, টুকরো টুকরো অথবা ভস্ম করে দাও, আমি ইসলাম ছাড়বো না। এখন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তো সন্তানকে হত্যা করা যাবে না, বিশাল বড় একটা সেন্টিমেন্ট আঘাত হবে, সমাজ জেগে উঠবে। এখন সে প্ল্যান করে বন্ধুদেরকে ডাক দিয়ে বললো, বন্ধু, আমি তো বিপদে পড়ছি, কেন আমার মেয়ে তো ইসলাম কবুল করছে, কী করা যায়? তখন বলা হলো, তোমার মেয়েটাকে দুনিয়া থেকে হত্যা করতে হলে, দুনিয়া থেকে বিদায় করতে হলে একটা টেকনিক করতে হবে, কি? তাকে চুরির অপবাদ আমরা দেবো। কেমনে? তুমি আজকেই একটা অর্নামেন্টস, আজকে একটা কিছু গোল্ড তুমি তার হাতে দিয়ে বলো যে, তুমি এটা তোমার হেফাজতে রেখে দাও, আমরা আমি তোমার কাছ থেকে অমুক দিন তোমার কাছ থেকে এটা বুঝে নেব। এই ষড়যন্ত্র করে কিছু গোল্ড তার হাতে দিয়ে বলা হলো, এই গোল্ডটা সে যেখানে রেখে দেবে তুমি দেখে নেবে, যখন সে অন্য কোথাও চলে যাবে তখন সেই জায়গা থেকে সেই সোনাটা বের করে তুমি আত্মগোপন করে ফেলবে, সেটাকে লুকায় ফেলবে, সেটাকে হজম করবে। যখন আমরা নির্দিষ্ট দিনে যখন এসে তোমার কাছ থেকে সোনা চাবো, তার কাছ থেকে যখন আমরা সোনা গ্রহণ করতে যাবো, যখন সে সোনা দিতে পারবে না, সে আংটি দিতে পারবে না, তখন আমরা তাকে এই চুরির অপবাদে, তাকে অভিযোগে, তাকে দোষী সাব্যস্ত করে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই হচ্ছে তাদের মাস্টার প্ল্যান। কিন্তু সব প্ল্যানের মূল প্ল্যান কার? আল্লাহ পাকে। আংটিটা বানায়া মেয়ের হাতে দিয়ে বলছে, মা, তুমি এটা হেফাজত করো, আমি তোমার কাছ থেকে অমুক দিন নেব। এই কথা বলে সে লুকায়, আবার সে আংটি নিয়ে নদী গর্ভে সে নিক্ষেপ করে, নদীতে ফেলে দেয়। নির্দিষ্ট দিন বন্ধু বান্ধব আসবে বাজার থেকে মাছ, কিছু বাজার সদাই নিয়ে এসে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে মেয়েকে বলছে, মেয়ে, হে আমার স্ত্রী, রান্না বান্না করো, আমার মেহমানরা চলে আসবে। তো
তো রান্নাবান্না করতে নিয়ে, সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে নিয়ে মাছ কাটার দায়িত্ব পড়েছে হলো মেয়ের উপরে। মেয়েটা বড় একটা মাছ কাটতে নিয়ে মাছের পেটে যখন কাটতে নিয়ে যখন বটিটা লাগায় দিয়েছে, ছুরিটা যখন লাগায় দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখতে পায় পেট থেকে বাবার পক্ষ থেকে রেখে দেওয়া সেই আংটিটা তার হাতের ভিতরে চলে আসলো। আংটি চলে গেছে মাছের পেটের ভিতরে, কারণ বাপ ফেলে দিয়েছে কিসে? নদীর ভিতরে। আচ্ছা, আংটি দেখেই অবজার্ভ করে দেখছেন এটা কি সেই আংটি? দেখে যে হ্যাঁ, সেই হুবহু সেই আংটিটাই মাছের পেটে আসলো। কাউকে কিছু না বলে, আলহামদুলিল্লাহ বলে আস্তে করে সেই জায়গা আবার রেখে দিয়েছে। রান্নাবান্না শেষ, খাওয়ার পর্ব শেষ, সব সলা পরামর্শ করতেছে এখন, তুমি তার কাছে গিয়ে চাবে, যখন সে না দিতে পারবে আমরা প্ল্যান করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। মুসলমান কেন মিথ্যাবাদী হয়? মুসলমান কেন চুরি করে? মুসলমান তো চুরি করতে পারে না, এই অভিযোগে তাকে সাব্যস্ত করবো, দোষী সাব্যস্ত করবো। এই কথা বলে চূড়ান্ত প্ল্যান হয়ে গেছে। যখন বলেছে মা তোমার কাছে যে আংটি রেখে দিয়েছিলাম আমানতস্বরূপ, সে আংটিটা আমার হাতে ফেরত দিয়ে দাও, আস্তে করে যখন এই প্রপোজ যখন দিয়ে ফেলেছে, মেয়েটা মুস্কে হাসি মেরে ঘরের মধ্যে গিয়ে আংটিটা আস্তে করে বের করে বাবার সামনে হাজির করে বলছে, বাবা এই যে আংটি তোমার হাতে আমি পৌঁছায় দিলাম। এই কথা বলার সঙ্গে, এই আংটি দেখার সঙ্গে সঙ্গে মিলে গেছে সেম হুবহু সেই আংটি, সেই লেখা, সেই চিহ্ন। বাবা আশ্চর্য হয়ে বলছে, মা তুমি এই আংটি পেলে কোথায়? সন্তানটা কেঁদে উঠে বলছে, বাবা এই আংটি আমি সেখান থেকে পেলাম যেখানে আমি রেখে দিয়েছিলাম, যে আল্লাহ পাকের নামে আমি রেখে দিয়েছি সে আল্লাহ আবার সেই স্থানে পৌঁছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাপ আশ্চর্য হয়ে বলছে, মা ঘটনা আমাকে খুলে না বলা পর্যন্ত আমি কিছুই বুঝতে পারছি না, আসলে ঘটনাটা কি আমাকে খুলে বলো। এবার বলছে, বাবা তুমি যে আমার কাছে আংটি রেখে দিয়েছিলে সে আংটিটা তুমি কি করেছিলে? এবার বাপ বলছে, মা সেই জায়গার আংটির আস্তে করে তোমার অগোচরে সে আংটিটা হাতের মধ্যে নিয়ে আমি নদী গর্ভে নিক্ষেপ করেছিলাম, নদী গর্ভে নিক্ষেপ করে প্রমাণ করেছিলাম তোমাকে চোর বানাবো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সন্তানটা মেয়েটা আবেগ আপ্লুত হয়ে বলছেন, বাবা তুমি যে বাজার থেকে মাছ এনেছ সেই মাছ কুটার দায়িত্ব তো আমার হাতে পড়ে নাই, আমার হাতে পড়েছিল, মাছ কুটতে দিয়ে পেটের ভিতর থেকে আংটি আমি ফিরে পেয়েছি, যে আল্লাহ সে আংটি আমার হাতে ফিরে দিতে পারেন সে আল্লাহর প্রতি ইমান নাই না, আপনি কেমনে চুপ করে বসে থাকবেন? এবার বাবা আবেগ আপ্লুত হয়ে বলছে, ওরে আমার সন্তান এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে? মৃত্যুর ফয়সালা দুনিয়ার কেউ করতে পারে না, আমি অকপটে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুমিন পরস্পর পরস্পরের বন্ধু, এটা হচ্ছে মমিন জীবনের এক নম্বর গুণ হবে। মমিনরা মমিনের কখনো শত্রু হতে পারে না। আর যে সমস্ত মমিনের দাবিদাররা মুশরিকদের সঙ্গে সম্পর্ক রাখে তারা কখনো মমিন হতে পারে না, তারা হচ্ছে মোনাফেক। তারা কি? তারা ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তারা অসৎ কাজের নির্দেশ করে আর সৎ কাজের বাধা দেয়। এটা কার কথা? আল্লাহর কথা। আর যারা মমিন এরা দায়িত্ব পালন করবে হলো পাঁচটা। কয়টা দায়িত্ব পালন করবে? পাঁচটা। এই পাঁচটি কাজ তারা করবে পরস্পর পরস্পরের বন্ধু হয়ে। তারা পাঁচটা কাজের এক নাম্বার কাজ করবে, সেটা হলো তারা কি করবে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. জোরে বলুন আল্লাহু আকবার। এরা কি করবে? এক নম্বর কাজ করবে তারা হলো সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। সিনেমা নিজেও দেখবে না, সিনেমা হল চালু থাকতেও দেবে না, চালু থাকতেও দেবে না। এখন তো সিনেমা হল থাকার দরকার নাই, মোবাইলে মোবাইলে সিনেমা হল হয়ে গেছে, কি ঠিক কি না? ইচ্ছে করলে বান্দা ইচ্ছে অনুযায়ী সে গুনাহ করতে পারে, আবার সওয়াবও কামাই করতে পারে।
মোবাইল তো এখন এমন একটা যন্ত্রে মানে রূপ নিয়েছে, গোটা দুনিয়া তার হাতের মুঠোয় চলে আসছে একদিকে। তবে নৈতিক শিক্ষা আমাদের না থাকার কারণে এটার মিস ইউজ হচ্ছে, অপব্যবহার হচ্ছে। মোবাইলের তো কোনো দোষ নাই, কিন্তু মোবাইলের যে ব্যবহার করে তার দোষ আছে না নাই? আছে। এর মধ্যে খারাপও আছে, ভালোও আছে। তাহলে খারাপটাকে প্রত্যাখ্যান করব, ভালোকে গ্রহণ করব, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা প্রদান করব। নিষেধ না, নিষেধ মানে হচ্ছে নিষেধ করা, আর বাধা দেওয়া মানে কি জানেন? সেখানে লাঠির কিছু কারবার থাকে, কি ঠিক কিনা? সেখানে বাতিলের কিছু মোকাবেলার বিষয় থাকে, এটা হচ্ছে বাধা দেওয়া। আল্লাহ পাক এখানে কিন্তু নিষেধ করতে বলেননি, ওয়াতানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। অসৎ কাজের কি দাও? বাধা দাও। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে মুমিনদের এক নম্বর দায়িত্ব। একা একা না সবাই মিলে? সবাই মিলে, পরস্পর পরস্পরের বন্ধু হয়ে, সিসাঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে এরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, সৎ নেতৃত্ব সমাজে গড়ে তুলবে, বেনামাজি নেতৃত্বকে খতম করবে। বেনামাজি নেতৃত্ব আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আমার দেশের অধিকাংশ নেতাগুলো নামাজি না বেনামাজি? আমানতদার না গমস? হ্যাঁ, গমসুরি আছে এদিকে? আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওয়ায়ুকিমুনা সলা, নাম্বার দুই হচ্ছে নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি পড়বো নামাজ? পাঁচ অক্ত নামাজ পড়বো? কার একটু হাত তুলে দেখেন তো দেখি, বলুন হে আল্লাহ। আরো জোরে হে আল্লাহ। আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। মায়েরা কি মাহফিলে আছে? মা বোনদের কি বসার ব্যবস্থা করেন নাই? কেন? এলাকার মায়েরা কি সব কি রাবিয়া বস্ত্রী নাকি? রাবিয়া বস্ত্রী বুঝলেন? রাবিয়া বস্ত্রী কি খারাপ মানুষ ছিলেন না ভালো মানুষ ছিলেন? সব তো রাবিয়া বস্ত্রী না, তাদেরও দিন বোঝার দরকার আছে না নাই বলেন তো? আছে। মেয়েদেরকেও বসার আয়োজন করা দরকার ছিল, আগামীতে এটা কাজে লাগাবেন ইনশাল্লাহ বলেন। মেয়েদের ইসলাম জানার দরকার আছে না নাই? মা যদি ভালো হয়, জাত ভালো হলে, বীজ ভালো হলে তার জাত খারাপ হয় না ভালো হয়? ভালো হয়। এই জন্য আবাদের ফলন ভালো পেতে হলে জাতটা ভালো নিতে হবে, আর সেই জাত হচ্ছে মা। মার পেট থেকে আমাদের জন্ম। সে মা যদি পর্দাশীল হন, সমাজ ভালো হয়ে যাবে। আমার দেশে পর্দা আছে? আছে পর্দা? কে বলে পর্দা নাই? টেলিভিশনের বিশাল বড় রূপালী পর্দা আছে, দরজার দামি দামি পর্দা আছে, জানালার দামি দামি পর্দা আছে, কিন্তু মায়েদের গায়ে কোনো পর্দা নাই। কিন্তু হুজুরদের দেখলে আবার মাথায় কাপড় দেয়, হুজুরদের দেখলেই মাথা ডাকে। যখন বলা হয় কি ব্যাপার, সবার সঙ্গে এক ব্যবহার, আমাদের সঙ্গে আরেক ব্যবহার, মাথায় কাপড় কেন? হুজুরদের নজর খারাপ তো সেই জন্য। তো হুজুরদের দোষ সব জায়গায়, সবাই দিতে চায়। সম্মানিত ভাইয়েরা, হুজুররা আসতে গেলেও সমস্যা, জোরে গেলেও সমস্যা, আসতে গেলে বলে লোড বেশি হয়ে গেছে, খাওয়া বেশি হয়ে গেছে, জোরে গেলে বলে এই তো হুজুর মনে কোথাও দাওয়াত পেয়েছে, এই তো হচ্ছে অবস্থা। তো আমার মা, যাদের বাড়িতে মা বোন আছে, সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে। মা ছাড়া কি আমার কেউ আসছে দুনিয়াতে? একজন শুধু মা ছাড়া আসছেন, তিনি কে? আল্লাহ। সব তো ভুল হয়ে আছে, সব তো ভুল হয়ে আছে। আদম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর বাপও নাই, মাও নাই, আল্লাহর আগেও কেউ ছিল না, পরেও কেউ ছিল না, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার তো প্রশ্ন না, কিন্তু একজন মা ছাড়া এসেছেন, তিনি কে? আর একজন বাবা ছাড়া এসেছেন, তিনি কে? ঈসা আলাইহিস সালাম। কত কথা, কত কথা, কত আলোচনা, কয়টা বলি, এক রাতে তো সব কথা বলা যায় না। তো সবার বাড়িতে মা বোন আছে, আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই,
বাড়িতে গিয়ে একটা মেসেজ দিবেন, সেটা হলো অবশ্যই তোমাকে পর্দা অবলম্বন করতে হবে। এই ওয়ার্ডার একদিকে স্বামীর, একদিকে ভাইয়ের, একদিকে বাবার, আরেকদিকে কার, ওয়ার্ডার যোগ হলো কয়টা? দুইটা ওয়ার্ডার যোগ হলো, ভাই হিসাবে ভাইয়ের আর আল্লাহর, স্বামী হিসাবে স্বামীর আর কার, আল্লাহর। এই ওয়ার্ডারগুলো যোগ হয়ে গেল। আজকে পর্দা শুধু না থাকার কারণে এই সমস্ত অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমার মুসলমান জাতির কালচার হলো, মুসলমান জাতি তার আব্রুটাকে, তার চামড়াটাকে ঢাকবে। মুসলমানেরও কে, পুরুষদেরও সতর আছে না নাই? পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর, আর মেয়ের সতর হচ্ছে মাথা থেকে একদম পার গোড়ালি পর্যন্ত সব সতর। কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন সতর। এটা এই মাইক এরকম করে কেন? তো এটা হচ্ছে সতর, এটাকে ঢাকতে হবে। আমি এই সাউথ কোরিয়া, আমার একটা সফর ছিল, সেখানের একটা ট্রেন লাইনে, ট্রাম ট্রেন, সেই ট্রেনটা দেখার আমার শখ ছিল। আজ থেকে 30-35 বছর আগে এই ট্রেনটা কোরিয়ান সরকার নির্মাণ করেছিল। আমি ট্রেনে চড়লাম, সেই ট্রেনে চড়ে আমি যখন যাচ্ছিলাম, সেই সময় আমার পরনে ছিল লম্বা জুব্বা, মাথায় ছিল টুপি। আমাকে দেখে উপস্থিত যারা ট্রেনের যারা যাত্রী আমার দিকে এমনভাবে চেয়ে আছে, আমি মনে হয় বন থেকে উঠে আসলাম। মানে আমরা চিড়িয়াখানায় গেলে পরে বাঘের দিকে যেমন চায়া থাকি, ঠিক আমার দিকে ওইরকম করে চায়া আছে। কেটা আবার কোন ড্রেস, এত কাপড় কেন? মানে ওদের চিন্তা হলো, ওদের কালচার হচ্ছে এত কাপড় লাগাবে কেন? কাপড় তো কম থাকবে, ওরা কাপড় পরার সংস্কৃতি না, ওরা চামড়াটাকে মানুষের সামনে ওপেন করার সংস্কৃতি হচ্ছে ওদের। ওরা কাপড় বেশি পরে না, খুলে রাখে ওদের দেহ, ওদের নগ্নতা, ওদের চামড়া দেখানো হচ্ছে ওদের সংস্কৃতি। আর মুসলমানদের সংস্কৃতি হলো তাদের চামড়াকে ঢেকে রাখার সংস্কৃতি। আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ, এই লেবাস কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, এই লেবাসটা আল্লাহ দিয়েছেন। পোশাকের সতরের যে পরিমাণ সতরটা হবে, এটা আল্লাহ পাক এই ড্রেস কোডটা দিয়ে দিয়েছেন। তো ওরা চামড়া খুলে দেখায়, ওদের ভিতরে কোনো পর্দার গন্ধ নাই। মুসলমান যদি ওই রকমই হয়, এক যুবককে দেখলাম সেদিন, এই প্যান্টের হাঁটু বরাবর ছেঁড়া, হাঁটু বরাবর। তো মনে মনে ভাবলাম মনে হয় কোথাও কোনো আষাঢ় খাইছিল। তো বললাম, বাবা তুমি আষাঢ় খাইছো, অ্যাক্সিডেন্ট করছো, তো তোমার হাঁটুর কাছে ছেঁড়া, এই ছেঁড়া প্যান্টই তোমার পড়তে হবে? আবার খুঁজুর বুঝবেন না কি কেটা মডেল। তো বললাম, তোমার এটা মডেল কেমন ছিঁড়ে গেছে? কুজুর এটা নিউ স্টাইল চলে আসছে, মাথার চুলগুলো বানায় মনে হয় পাখির বাসা, চতুর্দিকে চুল নাই, মনে হয় সাইক্লোন হয়ে গেছে, আসেন নাই বলেন তো। এই হচ্ছে, এটা মুসলমানদের কালচার নয়, এটা এটা বিজাতীয় কালচার, এগুলো করা যাবে না। আমাদের নির্দিষ্ট কালচার আছে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? মাদেরকে বোরকা পড়াতে হবে, সে বোরকাটা হবে দুই কালার না এক কালার? দুই কালার না এক কালার? সাদা না কালো? নীল না কালো? হলুদ না কালো? কালো হবে। কাল ঘোরা মেয়েরা যখন আসবে যেন কাকের মতো দেখা যায়, সাহাবিরা যখন বোরকা পড়তেন তাদেরকে দূর থেকে কাকের মতো দেখা যেত, আর এখন মেয়েরা এমন বোরকা পড়ে, এমন টাইটের টাইট, মনে হয় টেইলার্স ভুল করছে, ভুল করছে টেইলার্স, মাপ দিতে ভুল হয়ে গেছে। মা, যারা বাড়িতে মা বোন আছেন তাদেরকে বুঝায় বলবেন এই জাতীয় বোরকা পড়া যাবে না। বোরকা কেন দিয়েছেন, পর্দা কেন দিয়েছেন? মেয়েদের দাম এই পৃথিবীর ভিতরে যত সৃষ্টি আছে, মার দাম সবচেয়ে কম না বেশি? আচ্ছা, লোহা বাহিরে থাকে, বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে যখন, তখন লোহা ভিতরে ছিল না বাইরে ছিল? বাইরে ছিল, পড়েছিল, কেউ দেখে নাই, খেয়াল করে নাই, তবু যত্নে রেখেছে, হেফাজতে রেখেছে। কিন্তু লোহাও কিন্তু একটা ধাতু, এর একটু উপরে চলে যান সোনা, এরকম করে বাইরে আমরা ফেলে রাখি? কোথায় রাখি? বাড়িতে তালাবদ্ধ রাখি। সোনাটা যতটুকু মূল্যবান, তার চেয়ে মূল্যবান হীরা, কম না বেশি? বেশি। ওটাকে আমরা কি সোনার চাইতে কম যত্নে রাখি না বেশি যত্নে রাখি? আচ্ছা, সমুদ্রের তলদেশে ঝিনুকের পেটে থাকে কি? মুক্তা। সেই মুক্তাটা কি বেপর্দায় থাকে না পর্দায় থাকে? পর্দায় থাকে। ঝিনুক পেটে বহন করছে মুক্তা, তাও সমুদ্রের তলদেশে সে মানে সেখানে থাকতেছে, সে তার অবস্থান হচ্ছে সমুদ্রের তলদেশে। মুক্তার
অবস্থান সমুদ্রের তলদেশে ঝিনুকের পেটে, নারীর দাম লোহার মতো শুধু নয়, সোনার মতো নয়, ঝিনুকে ঝিনুকের ওই মুক্তার চেয়েও অনেক অনেক শত সহস্র গুণে দামি হলো আমার মার দাম। এই জন্য দামি সম্পদ হওয়ার কারণে মাকেও পর্দায় থাকতে হবে, এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মা, আমার আওয়াজ যারা বাড়িতে বসে বসে শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে করজোরে বিনতি জানাই, পর্দার বিষয়টা খেয়াল করার চেষ্টা করুন, নচেত খাদিজার মতো এই সমস্ত অপ্রীতিকর কথা আমাদের প্রায় প্রায় আমাদের কানে চলে আসবে। পর্দা অবলম্বন এটা প্রত্যেক মা বোনের জন্য ফরজ কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাক এলাকার মা বোনদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ আছে, পর্দা নাই, ওই নামাজের কোনো দাম? ওই নামাজের কোনো দাম? নামাজ পর্দা শেখে, নামাজ কি শেখায়? কোনো মহিলা যদি নামাজে দাঁড়ায় মাথায় না কাপড় দিয়ে নামাজ হবে? হবে না। নামাজ তাকে পর্দা শেখাচ্ছে, নামাজ তাকে ড্রেস শেখাচ্ছে, কীভাবে তাকে নামাজ পড়তে হবে। নামাজ তো পড়বো, এটা হচ্ছে মমিনের একটা বিশাল ডিউটি, নামাজ পড়তে হবে। নামাজ আদায়ের পাশাপাশি নামাজ কায়েমের আমরা আন্দোলন করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কায়েমের আন্দোলন করা আর নামাজ আদায় করা, এই হুকুম কি একরকম না দুই রকম? নামাজ পড়া সহজ, কায়েমের আন্দোলন করা কঠিন। নাম্বার তিন হলো وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ জোরে বলুন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দিবি, অসৎ কাজের বাধা প্রদান করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। যাকাত যদি সরকারিভাবে আদায় করা হয়, এই দেশে কোনো গরিব থাকবে নাকি? গরিব থাকবে না। যাকাত কার হুকুম? আস্তে কবেন না, কার হুকুম? ট্যাক্স দেওয়া কার হুকুম? ট্যাক্স দেওয়া আল্লাহর হুকুম। ট্যাক্স দেওয়া হলো সরকারের হুকুম, যাকাত দেওয়া হলো আল্লাহর হুকুম। ট্যাক্স শব্দ নিয়ে দেয়, কারণ কর ফাঁকি দিলে পরে কোথায় যেতে হয়? জেলখানায় যেতে হয়। ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টের ভয়ে, যাকাত দেব কার ভয়ে? আস্তে বলবেন না, যাকাত দেব কার ভয়ে? আবার কিছু কিছু ধনী বলে, যাকাত যে দেব আমি কাম পাই নাই, কাজ পাই নাই, আল্লাহ ট্যাক্সের মতো আমার ওই জরিমানায় ফেলাইয়া দিছে। নাউজবিল্লাহ বলবেন না, আল্লাহ আমার থেকে ট্যাক্স চায়। এই জাতীয় কথা বললে তার ইমান থাকবে? ইমান থাকবে না। যাকাত দেব আমরা কার ভয়ে? আল্লাহর ভয়ে। যাকাত দিলে সম্পদ কমে যায় না বৃদ্ধি পায়? কমে যায় না বৃদ্ধি পায়? রাষ্ট্রীয় পর্যায়ে আজকে যদি যাকাত আদায় হতো, 2 কোটি হত দরিদ্র মানুষ আমরা দেখতে পেতাম না। বিশ্বব্যাংকের জরিপ, বিশ্বব্যাংক নতুন তথ্য একটা প্রতিবেদন দিয়েছে, আমার দেশে 2 কোটিরও মানুষ, 2 কোটিরও বেশি মানুষ এখনো হত দরিদ্র, হত দরিদ্র, তারা দারিদ্রতার 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 কষাঘাতে তারা জরাজীর্ণ। ভারতে আছে 25 কোটি। এই যে হত দরিদ্রের চেহারা আমরা দেখতে পাই, এটা বন্ধ হবে যাকাত প্রতিষ্ঠিত হলে পরে। যাকাত রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার দায়িত্ব মুসলিম জাতির আছে না নাই? আছে। তাহলে মমিনদের কাজ কি কি? আল্লাহ পাক এগুলো সব ডিসকাস করছেন। ওয়াইতুউন আল্লাহ রাসূলা, তারা কি করবে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য মানে তার আইন কানুনকে তারা মেনে চলবে। এরপর উলাইকা সায়রহামুহুমুল্লাহ, এলাই হচ্ছে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দা। আল্লাহর রহমত থাকলে আর কিছু লাগে? আর কিছু লাগে? কিচ্ছু লাগে না। এরপর বলছেন ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময়, বিজ্ঞময়। ওয়াদাল্লাহুল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের জন্য ওয়াদা করছেন। আবার মুমিনাত, মুমিনা নারীদের জন্য মানে ওয়াদা করছেন, শুধু পুরুষ না, মহিলা নারীদের ওয়াদা করছেন কে? আল্লাহ পাক মোমেন এবং মোমেনাদের ব্যাপারে ওয়াদা করছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক তাদেরকে একটা সুন্দর জান্নাত দিবেন, যা হবে চিরস্থায়ী জান্নাত। আলহামদুলিল্লাহ, ওই কাজগুলো করলে জান্নাত দেবেন, এই ওয়াদা কে করছেন? ওয়াদা, ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন মুমিন মুমিনদের জন্য, আমি জান্নাত দেব চিরস্থায়ী জান্নাত। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদান, সেখানে তারা চিরকাল অবস্থান করবে তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে, এতে কেউ তাদেরকে বাধা দেবে না। সম্পূর্ণ রহমত নাজিল হবে কার? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি, বড় সন্তুষ্টি তারা সেখানে পাবে। এর চেয়ে বড় পাওয়ার কিছু থাকতে পারে? থাকতে পারে না। আল্লাহ পাক ওয়াদা করছেন
আমরা যদি এই পাঁচটি কাজের আঞ্জাম দিতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ পাক এই পাঁচটি কাজের উপরে আমাদের জীবনটাকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন হে আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা গভীরাত নিঝুমরাত নিভানো রাত্রিতে এই মুহররম মাসের গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত মাসে আল্লাহ তাআলা তোমার হাজারো মুসলমান তাওহীদি গোলামদেরকে নিয়ে তোমার কালামের সুরায়ে তওবাকে সামনে রেখে কিছু আলোচনা শেষে দুটি হাত তুলেছি আল্লাহ। গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুনাগুলোকে মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ তাআলা। আমরা জানি আমাদের গুনাহ যত বড় তোমার রহমত তার চাইতে অনেক বেশি বড় আল্লাহ। গুনার দিকে নজর দিও না, আমরা ধ্বংস হয়ে যাব। বান্দা মনে করে তাম জিন্দেগির সমস্ত পাপকে মেহরবানি করে মাফ করে দাও। দুটি হাত যখন তুলে রাখি সব বাম্মার কথা মনে পড়ে যায় রে আল্লাহ তাআলা। এমন ভাই আছেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের মায়ের লাশ নিজের পিঠে বহন করে কবরস্থ করেছেন, যেই মার চেহারার দিকে তাকালে রহমত নাজিল হয়ে যায়, যেই মার চেহারার দিকে তাকালে সগিরা গুনাহ মাফ হয়ে যায়। সেই জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাইয়া দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কেমন করে দোয়া করতে হয় তাও তো তুমি শিখিয়ে দিয়েছো তোমার কালামের ভেতরে। সবাই চক্ষু বন্ধ করুন, আল্লাহর সেখানে দোয়া পড়ে হাত একটু উঁচু করে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, পেটের মধ্যে যখন ছিলাম মা রক্ত শূন্যতায় ভুগেছেন, পেটের মধ্যে অসহ যন্ত্রণা মার হয়েছে, খেতে গেলে খেতে পারেন না বমি করে সব ফেলে দেন, ঘুমাতে গেলে ঘুমাতে পারেন না, ডাক্তার বলে পেটের বাচ্চা পজিশন ঠিক না অপারেশন করতে হবে, মার পেরেশানি বেড়ে যায়, পেটে ব্যথা হয়, শেষ রাত্রে মা ঘুম পাড়তে পারেন না, ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায় বলে আল্লাহ গো আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে তুমি আল্লাহ জীবিত রাখো। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ওই ভূমিষ্ঠর পর থেকে আবার নতুন করে মাকে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছিলাম, দুগ্ধ পানের যন্ত্রণা, ঘুম পাড়তে দেই নাই, ক্যা ক্যা করে কেঁদেছি, কোনো কোনো পেশাব পায়খানা করে দিয়েছি। আহারে এই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাইয়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে যেদিন
সাগরের, সেই ঘামের সাগরে মানুষ আবুডুবু খাবে, সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষ অস্থির হতে চলবে সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে। এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা আজাদ ভাই, ভাগ্যবান একজন যুবকের নাম, ভাগ্যবান একজন মানুষের নাম, তুমি তার খেদমতকে কবুল করো। আল্লাহ তাআলা যুবকরা, এই সোসাইটিরা, সোসাইটির সদস্যবৃন্দরা অনেক কষ্ট করে এই মেহনতটা করে মাহফিলের আঞ্জাম তারা দিয়েছেন, তাদের সকল আঞ্জামকে তুমি আল্লাহ কবুল করো। বৃষ্টির দিন ছিল, গোটাটা দিন ছিল বৃষ্টি, টিপটিপ করে বৃষ্টি পড়েছে। মুসলমান দিনী ভাইদের জন্য তারা উপরে ত্রিপলের ব্যবস্থা করেছেন, কষ্ট করে তারা মেহনত করেছেন, যারা আর আসছেন যারা বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ তাআলা এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা সকলের অর্থদানকে তুমি আল্লাহ কবুল করো, সকলের শ্রমকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই, আমার ডানে আমার বামে, আমার সামনে আমার পিছনে, যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা যার যা চাওয়া তুমি আল্লাহ মেহরবানি করে পাওয়া করে দাও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকবে না, কে কখন চলে যাব কেউ তো বলতে পারবো না। তবে তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমল নামা না নেওয়া পর্যন্ত আমাদের কাউরে কবরে নিও না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে, মুসলমানরা আজকে মার্কেটে গেতে শেষ হয়ে গেল রে, কাশ্মীর আজকে একটু উত্তপ্ত আগুনের মতো হয়ে গেছে। ও আল্লাহ, ওই কাশ্মীরের জনপদে মুসলমানদেরকে মুশরিকের বাচ্চারা মেরে মেরে শেষ করতেছে। ও আল্লাহ তোমার গাবি মদদ নাজিল করো, এ পর্যন্ত হাজার হাজার নয় লক্ষ অনেক নারী ধর্ষিতা, লক্ষ লক্ষ নারী ধর্ষিতা হয়েছেন, লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছেন, কাশ্মীরকে তুমি আল্লাহ স্বাধীন করে দাও। আল্লাহ তাআলা আমার কামা আহলাকতা আদাও ওয়া সামুদা, আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, তোমার বান্দাগুলো যা যা চাই কারো কারো চাওয়া তুমি আল্লাহ ফিরাইয়া দিও না, যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করো, রোগ রোগ আক্রান্তকে রোগমুক্ত করো, ঋণগ্রস্তকে ঋণমুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, এক কথায় যার যার সমস্যা মেহরবানি করে তুমি আল্লাহ সমাধান করে দাও। আল্লাহ তাআলা এই গ্রামের প্রত্যেকটা ঘরকে তুমি ইসলামের দুর্গ বানায় দাও, ইসলামী আন্দোলনের দুর্গ তুমি আল্লাহ বানায় দাও। এমন সময় হাত তুলেছি আল্লাহ, আল্লাহ তাআলা আমরা প্রকাশ্যে দিবা লোকে মুক্ত আকাশে বসে আছি, আর তোমার পছন্দের কিছু গোলাম কোরআনের পাখির আজকে খাঁচায় বন্দি হয়ে আছে, তোমার কাছে ফরিয়াদ করি রে আল্লাহ। ওই চট্টগ্রামের প্যারেড ময়দানে লক্ষ জনতা নিয়ে যার স্বপ্ন ছিল, যার বক্তব্য ছিল, মেহরবানি করে অন্তত জীবনে একটি বার হলেও তার বক্তৃতা শোনার তৌফিক বাংলাদেশবাসীকে তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা কত চোর গুন্ডা বদমাইশ মাস্তান খুনের তাজা রক্ত হাতের মধ্যে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, আর তোমার পছন্দের গোলামগুলো কেমনে চার শিখের দেয়ালে বন্দি থাকে, তোমার কাছে ফরিয়াদ করি। ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তুমি যেমন জেলখানার সেই কঠিন ময়দান থেকে যেমন তাকে বের করে তুমি খাদ্যমন্ত্রী বানিয়েছিলে, আল্লাহ তাআলা মন্ত্রিত্বের চেয়ারে যেমন নবীকে জেলখানা থেকে মন্ত্রিত্বের চেয়ার দিয়েছ, আমাদের মাঝে যারা আজকে মাজলুম তাদেরকে তুমি আল্লাহ সম্মান দিয়ে আমাদের মাঝে ফিরে আসার তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ তাআলা আমরা তো সবাই চলে যাব, তোমার কাছে ফরিয়াদ করে শহীদ মত আমাদেরকে কপালে জুটায় দিও আল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউত ফি বালাদি রাসূলিক, তোমার সাহাবীরা শহীদের জন্য দোয়া করেছেন, আমরাও শহীদের জন্য দোয়া করি। আল্লাহ গো মূর্তি যখন হবে শহীদ মত কপালে জুটায় দিও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কি কি চায় তুমি ভালো করে জানো, সবার চাওয়াকে তুমি আল্লাহ পাওয়া করে দিও। নিয়ামতুল্লাহ নিজামি মালয়েশিয়া আছে, দোয়া চেয়েছেন সবার কাছে, আল্লাহ তার ভাগ্যবান একজন যুবকের নাম তুমি তার খেদমতকে কবুল করে নাও। মুজাম্মিল ভাই আল্লাহ তাআলা ইসলামী, ইসলামের প্রচার প্রসারে মিডিয়াকে কাজে লাগাচ্ছেন, তুমি তার খেদমতকে, তুমি তার আঞ্জামকে কবুল করো। তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে তিনি দোয়া চেয়েছেন, তার কলিজার টুকরা মেয়েকে তুমি আল্লাহ বড় আলেমা বানাও। আল্লাহ তাআলা অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন,
যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করো, যার যা প্রার্থনা তুমি আল্লাহ সবার নেক মাকসুদকে তুমি আল্লাহ মেহরবানি করে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করে, তোমার কাছে দোয়াটা করে সর্বশেষ বাংলার জমিনে করণের রাস্তায় হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিকটা দিয়ে দাও। আমাদের কোনো দুঃখ থাকবে না, আমাদের কোনো যাতনা থাকবে না আল্লাহ। আমাদের স্বপ্ন একটাই, সেই স্বপ্ন হলো আমার দেশের সূর্যটা ইসলামের সূর্য হয়ে গেছে, আমার দেশে ইসলামের সূর্যোদয় হয়েছে, ইসলামের পতাকা পতপত করে উড্ডীন হয়েছে আল্লাহ। এমন দৃশ্য না দেখায় আমাদের কাউরে কবরে নিও না। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি রে আল্লাহ, যারা তোমার সন্তুষ্টি অর্জন করতে গিয়া জীবন দিলেন, শাহাদত বরণ করলেন, তাদের রক্তকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না, তাদের শাহাদতকে মঞ্জুর করে না, তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিয়া দাও। একদিকে একজনকে ঝুলাইয়া ফাঁসিতে দুনিয়া থেকে বিদায় করার সন্তানকে গুম করে ফেলে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা সবাই তো একদিন চলে যাব, কেউ তো বাঁচার জন্য আসি নাই। সংবাদ যাবে সবার কানে, কেন আব্দুল্লাহ আমিন চলে গেছে, সংবাদ যাবে আবুল কালাম আজাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সংবাদ চলে যাবে মোজাম্মেল হক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন করে বিদায়ের সংবাদটা সবার কানে কানে চলে যাবে। সবাই দৌড়ে দৌড়ে আসবে, মরা লাশ গোসল করায়া ঘর থেকে বের করে দেবে রে, সন্তান বলবে আব্বা কোথায় যাও আমার জন্য, কে তুমি আজকে আপেল আঙ্গুর বেদনা কিনে আনবা না। স্ত্রী বলবে স্বামী গো প্রত্যেক দিন বের হওয়ার সময় বলে বলে যাও, আজকে তো বলেও গেলে না, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে, স্ত্রীর সামনে আসবে না, আত্মীয়জন কাছে আসবে না, আমাকে গোসল করায়া শেষ করায়া দিয়া আমাকে এমন জামা পড়াইয়া দেবে রে যে আমার সেলাই নাই পকেট নাই, আমাকে গোসল করায়া দিয়া জামা পড়াইয়া দিয়া জানাজা শেষ হয়ে যাবে, লোকজন দেখে দেখে চলে যাবে, মরা মুখ লাল হয়ে যাবে, চেহারা চক্ষু লাল হয়ে যাবে, কেঁদে কেঁদে উঠবে, আমাকে ধরে নিয়া এই বৃষ্টির ভিতরে ওই ঠান্ডার ভিতরে আমাকে কবরস্থানে রেখে আসবে রে। ও আল্লাহ কোন দিন আমি ওই কীট পতঙ্গের বাসিন্দা হয়ে যাব, আমার দেহটা কোন দিন মাটির সঙ্গে মিশবে আমি 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 কেউ বলতে পারবো না। আয় আল্লাহ তাআলা মেহরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমল নামা নিয়ে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়া দিও। ওই মুহূর্তের সময় যখন চলে আসবে সবার জামানি জারি করে দিও, কানো জয় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।